উফি, আরে এই উফি, পাতাটা উল্টান আরেকবার। পেছন থেকে হিসি হিসি এলো কণ্ঠস্বরটা। অভি ঘাড় গুজে চুপ করে রইল, পেছন ফিরে তাকালো না। ঠিক তখনই আবার হিসি হিসি এলো কণ্ঠস্বরটা। এবার শব্দ, বর্ণ, এমনকি বাক্য সম্পূর্ণটাই আলাদা। বিশ্বাস কর, তখন একটুও দেখতে পারিনি, এই তোর কসম কেটে বলছি। কসমের কথা শুনে মেজাজটা খিচড়ে গেল অভির। অভি বিরক্ত হয়ে আর চোখে একবার তাকালো অবিনাশ স্যারের দিকে। অবিনাশ হালদার, অভিদের স্কুলের গণিতের শিক্ষক। এমনিতে স্বভাবে অবিনাশবাবু ঠান্ডা শান্ত স্বভাবের হলেও রেগে গেলে আগুন হয়ে যান, তখন আর দিন দুনিয়া খেয়াল থাকে না ওনার। পরীক্ষার হলে অন্য শিক্ষকদের মতো তিনি কড়াগার দেন না, তবে কেউ যদি বেয়াদবি করে তবে তার হিসেব আলাদা। এই যেমন এখন তিনি চারকোনা কাছের টেবিলে মাথা রেখে চুপচাপ বসে আছেন, আর মাঝে মাঝে গোল গোল চোখ দিয়ে একবার শিক্ষার্থীদের দিকে তাকাচ্ছেন। আরে ওই দিকে কি তাকাচ্ছিস, ও বেটা দেখবি না, দেখছিস না কেমন চুপচাপ করে বসে বসে ধ্যান করছে। তুই বরং খাতার পাতাটা উল্টা, এখন পর্যন্ত কিছু লিখতে পারিনি, আমার যে কি হবে আজ। তুইও আর কথা বাড়ায় না অভি, চট করে খাতার পাতা উল্টিয়ে রেখে দেয়। অভি জানে মেহুলের মাথায় সিট আছে, তাই তো একবার কথা শুরু করলে আর থামতে চায় না। এই তৃতীয় লাইনটা কি লিখেছিস রে, কিছুই বুঝতে পারছি না। তোকে কতবার বলেছি যে হাতে লেখা একটু বড় করবি, আর ওভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লিখবি না, আমার বুঝতে বড্ড অসুবিধা হয়। অভি দম খিচড়ে চুপচাপ বসে থাক, মাথার ভেতরে চিনচিনে রাগের সৃষ্টি হচ্ছে। অভি নিজেকে সামলিয়ে আবারও লেখা শুরু করলো, মেহুলের কথা কানে তুলল না। মেহুল অভির রাগের কারণ বুঝতে পেরে বলল, সরি সরি সরি, আর এভাবে তোকে বলবো না বাবু, তবু এবারের মতো আমি বাঁচিয়ে নি, তুই তো জানিস পরীক্ষায় ভালো। অভি এবার খানিকটা বিরক্ত হলো, মেহুলের যে লাজ লজ্জা ভয় ডর কিছুই নেই এ কথা জানে অভি। অভি ধপ করে খাতার পাতা বন্ধ করে মেহুলের দিকে মুখ ঘুরিয়ে বলল, এই তুই কি রে, পরীক্ষা শুরু থেকে শুধু দেখেই যাচ্ছিস, এখন অবধি নিজের জ্ঞানে দু একটা শব্দও তো বোধহয় লিখতে পারিসনি। ঠোঁটটা জিহ্বা দিয়ে ভিজিয়ে মেহুল আকাশকে বলল, এই যা তো কয়েকটা প্রশ্নের উত্তরই তো দেখিয়েছিস, তবু এমন একটা ভাব করছিস যেন কি না কি দেখাচ্ছিস। ভুলের এমন ভেঙিয়ে বলা কথাগুলো শুনে অভির থিতিয়ে রাখা রাগটা আবারও নড়াচড়া দিয়ে উঠল। রাগত স্বরে একটু জোরেই বলল, মারব টেনে এক চোট, তখন দেখবি। অভির কথা মাঝপথেই থেমে যায় একটা গম্ভীর স্বর শুনে। গম্ভীর কণ্ঠস্বর শুনে আর কোনো বাড়তি কথা বলেনি অভি, সামনের দিকে ঘুরে বসেছিল, কিন্তু বাদ সাধে মেহুল। মেহুল করেছে ঠিক তার উল্টো, অবিনাশ স্যারকে আবোল তাবোল বলে আরো বেশি রাগিয়ে দিয়েছে। আজ আর বাকি পরীক্ষা দেওয়া হয়নি দুজনের, ঘাড় ধরে পরীক্ষার হল থেকে ওদের বের করে দিয়েছে অবিনাশ স্যার। পরীক্ষা দিতে না পারায় অভি মেহুলকে রেখে আগেই বেরিয়ে এলো। অভি যে স্কুলের মাঠের এক পাশে এক বিশাল বড় কৃষ্ণচূড়ার গাছ রয়েছে, অভি হল থেকে বেরিয়ে সেই গাছের নিচে এসে দাঁড়ালো। মনে মনে বেশ কয়েকটা গালি দিল মেহুলকে, কি দরকার ছিল স্যারকে রাগানোর, যেটুকু লিখেছে তা পাশে হবে কি না সন্দেহ, অথচ আজকের প্রশ্নটা বেশ কমন পড়েছিল অভির। বাড়িতে গিয়ে নির্ঘাত মায়ের হাতের বেদম ঠাঙানি খাবে আজ সে। কি ভাবছো লাল্টু, ভুলের হেয়ালি কথা রেগে যায় অভি, মনে মনে বলে, বাদরি অসভ্য ছোট লোক নিয়ে একটা। মেহুল হয়তো অভির মনের কথাগুলো বুঝতে পারে, তাই অভির পাশে এসে ওর কাঁধে হাত রেখে বলে, গালি দিচ্ছিস বুঝি, দে না আরো দে, ওসব ছোটবেলা থেকেই শুনে শুনে অভ্যেস হয়ে গেছে, তুই বরং অন্য কিছু ট্রাই কর। অভি কিছু বলে না, গটগট করে স্কুলের গঞ্জি পেরিয়ে চলে যায় মেইন রোড বরাবর। মেহুল অভির পিছু পিছু আসে। অভি যখন রাস্তা পার হতে যাবে ঠিক তখনই অভির বাম হাতে টান পড়ে। অভি বাম দিকে মুখ ফিরাতেই মেহুল হাতের আঙুল দিয়ে দূরের একটা দোকানে ইশারা করে বলে, এই অভি আচার খাবি, আর ছাড়িয়ে নেয় মেয়েটির কাছ থেকে, তারপর মাথা দুদিকে নাড়িয়ে বলে, একদমই না, ওসব পচা বাসি খাবার আমি খাবো না, আর তোর মতো উড়ন চণ্ডীর সাথে তো আর খাবোই না। মেহুল আবারও অভির হাত ধরে বলল, এরে বাবা তুই যদি না খাস তবে তো আমি পাপি হয়ে যাব, ভয়ঙ্কর এক পাপ লাগবে আমার গায়ে, হাজার হলেও পরীক্ষার হলে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস আমায়, তোকে কি আর না খাইয়ে ছাড়তে পারি বল, হাজার হলেও তুই উচ্চবিত্ত ব্রাহ্মণের ছেলে আর আমি হলাম কিনা একটা সাঁওতাল মেয়ে, একেবারেই নিশুসাত। কানের গোড়ায় এমন একটা চটকানি মারব যে নিজের নামই ভুলে যাবি তুই,
আমি যাব না তোর সাথে। আর শুন, বাড়ি গিয়ে আমি কাকিমাকে বলে দিব সবটা। পা দুটো ভেঙে নানা করে দিব আমি তোর। বেয়াদব ছেলে কোথাকার, স্কুলে আসার সময় কামরাঙা দেখে এসেছি দোকানে, নিশ্চয় এতক্ষণে সেগুলো কেটে রেখে দিয়েছে। চল মনা কাকার দোকানে, চল বলছি। কথাটা বলেই অভির হাত ধরে মেহুল ছুট লাগালো রাস্তার পাশের ছোট্ট দোকানটায়। অভি দৌড়তে দৌড়তে জোরে বলতে লাগলো, হ্যাঁ রে মেহুল, খাওয়া ছাড়া আর কিছু মাথায় ঢুকে না তোর, সবসময় শুধু খাওয়া আর খাওয়া। গতকাল তোকে পড়ার কথা জিজ্ঞেস করে বললি, সব পড়া নাকি তোর শেষ? এখন নাকি পরীক্ষার হলে গিয়ে খাতায় পাতা ভরে একেবারে গটগট করে লিখে দিবি। এই তোর গটগট করে লেখার নমুনা, একটা অক্ষর তুই নিজের জ্ঞানে লিখিস নি, বইয়ের একটা দুইটা পাতা উল্টিয়ে তো দেখতে পারিস। এই জন্য তো তুই আছিস ডার্লিং, আমার একমাত্র অন্ধচষ্টি। তোর নেখামি শেষ হয়েছে, তবে খাওয়া আবার। এরপর আর কোনো কথা হয় না দুজনের মাঝে, হাত ধরে ওরা দুজনে হেঁটে চলে রাস্তা বরাবর মনা কাকার দোকানের দিকে। মনা কাকার দোকান ওদের স্কুলের স্থায়ী ছোট্ট ক্যান্টিনের মতো। কি নেই সেই দোকানে? বাদাম ভাজা, আচার, আলু কাবরি, কদবেল, কামরাঙা, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, কি নেই সেখানে? বড় অমায়িক ভদ্রলোক মনা কাকা, সবার সাথে হাসি মুখে কথা বলে। কখনো কোনোদিন মনা কাকাকে কারোর সাথে কথা কাটাকাটি করতে দেখেনি ওরা। ছোট্ট ছাউনির ভেতরে ঢুকে মেহুল হাঁক ছাড়ল। মনা কাকা ওনার স্বভাব মতোই মিষ্টি হাসলেন খানিকটা, তারপর ঝটপট হাত চালাতে লাগলেন। মেহুল ও অভি ছাউনির ভেতরে রাখা টুলগুলোতে গিয়ে বসল। কাকা একটু টক টক ঝাল ঝাল করে কামরাঙা মেখে দাও না। মনা কাকার দোকানে তখন ব্যাপক ভিড়। অভিরা বসার মিনিট খানেক পরেই মনা কাকা দুটো ঠোঙা হাতে ওদের কাছে এলো। অভি আর মেহুল মনা কাকার হাত থেকে ঠোঙা দুটো নিতেই মনা কাকা বলে উঠল, এই আজ না তোমাগোর পরীক্ষা ছিল, তোমরা পরীক্ষা না দিয়া এইখানে কি করো? মনা কাকার কথা শুনে চোখ রাঙায় মেহুলকে। মেহুল অভিকে পাত্তা না দিয়ে মনা কাকার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, পরীক্ষা দিয়েছি তো, আজ এত ভালো পরীক্ষা দিয়েছি যে সবার আগে বেরিয়ে এসেছি আমরা। তা পরীক্ষা ভালো হয়েছে তো মা? ফাটাফাটি হয়েছে কাকা। তা চলে যায়, অভি রেগে মেগে মেহুলের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দেয়। মেহুল ব্যথায় কাঁকিয়ে উঠে পরমূর্তি খাওয়ায় মন দেয় যেন কিছুই হয়নি। অভি ও মেহুলের দেখা দেখি কামরাঙ্গায় মুখে দেয়, কিন্তু ঝালের চোটে অভির চোখে পানি চলে আসে। মেহুল অভির অবস্থা দেখে মিটিয়ে হেসে বলে, কি রে কাকাকে আর একটু ঝাল দিতে বলবো নাকি? পিঠে কি আবারও দুম করে তাল খেতে ইচ্ছে হচ্ছে? ছি ছি, আগে তোর ওই নাকে দেওয়া হাতটা ধুয়ে আয়, তারপর আমার গায়ে হাত দিবি। তবে রে খবরদার, তোর ওই হাত যদি আমার গায়ে দিয়েছিস তবে বুঝবি আমি কি জিনিস। কথাটা বলেই মেহুল আবারও হাঁক ছেড়ে বলল, ও কাকা আমাকে আর একটু ঝাল দাও তো, বাচ্চা পোলা পানরা আবার ঝাল খেতে পারে না, উফ। নীরবে অপমানটা সহ্য করে নিল অভি, ভুল কিছু বলেনি মেহুল, ঝাল একেবারেই সহ্য করতে পারে না অভি। ঝালের বদলে যদি রসগোল্লা দেওয়া হয় অভিকে, তবে অভি একাই একারই নামিয়ে ফেলতে পারবে। রসগোল্লার কথা মনে হতেই অভির চোখ চকচক করে উঠল। হাতে কামরাঙ্গার ঠোঙা নিয়ে দুজনে এলোমেলো পায়ে এগিয়ে চলল বাড়ির দিকে। অভিদের বাড়ির সামনে পরে একটা সরু কানা গলি। কানাগুলি বলার কারণ এই গলিতে কোনো গাড়ি চলাচল করে না, গলিটা মানুষের হাঁটার উপযোগী, কোনো রকম মানুষ চলাচল করে সেই গলিতেই। হাঁটতে হাঁটতেই অভি গম্ভীর স্বরে বলল, হ্যাঁ মেহুল পাশ করবো তো, বাকি পরীক্ষা তো দিতেই পারলাম না। মেহুল অভির পেছনে পিছু পিছু হাঁটছিল। সংকীর্ণ ওই গলিতে একসঙ্গে দুজনের হাঁটার জো নেই। অভির কথা শুনে উদাস গলায় বলল, তুই আছিস পাশ নিয়ে আর আমি আছি মায়ের ভয়ে। ভাব অভি, মা যদি আজকে ঘটনাটা জানতে পারে তবে কি হবে আমার? আমাকে তো ঠেঙিয়ে বাড়ি থেকে বের করে দিবে। যদি বাড়ি থেকে আমি বের করে দেয় তবে কোথায় যাবো আমি? এই অভি শোনা, মা যদি সত্যি সত্যি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তবে আমাকে তোর বাড়িতে একটু ঠাই দিস কেমন? এসব রেগে গেল, রেগে বলল, সব কিছু হয়েছে তোর জন্য। আমার শোনো মানে কি করেছি আমি? অভি ঠোঁট ফুলিয়ে বলল, বারে তুই যদি তখন স্যারের সাথে ওভাবে তর্ক না করতিস তাহলে কি স্যার আমাদের বের করে দিত বল? আরে বাবা, পরীক্ষার হলে যখন অন্যের খাতা দেখতে গিয়ে ধরা পড়েছিস তখন একটু মাথা নিচু করে কাদু কাদু হয়ে স্যারের কাছে মিনতি করবি তা না? বেশ করেছি, গলাবাজি করেছি। আরে বাবা, পরীক্ষার হলে দেখা দেখি করাটা আমাদের জন্মগত অধিকার, উনি সেই জন্মগত অধিকারই হস্তক্ষেপ করবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কাভি নেহি, এই মেহু কখনোই তার অধিকারের ওপর অন্য কারো হস্তক্ষেপ মেনে নিবে না।
এহুল নাটকের মতো করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো। বেশ বড় একটা ভাষণ দিয়ে রীতিমতো এখন ক্লান্ত মেহুল। সামনে থেকেই শুনছিল মেহুলের এই লম্বা চওড়া ভাষণ। অভি মনে মনে এক বেদম খিস্তি দিল মেহুলকে। আর পরীক্ষার হলে ছাত্ররা দেখা দেখি করলে তাদের খাতা কেড়ে নেওয়াটাও স্যারদের জন্মগত অধিকার। পেছন থেকে ভরাট কণ্ঠস্বর শুনে চমকে উঠল মেহুল ও অভি দুজনেই। সেকেন্ডের মাঝে ওরা দুজনে হাঁটা থামিয়ে বিদ্যুৎ গতিতে পেছনে ফিরে তাকালো। একটা অতি পরিচিত মুখ ওদের চোখের রেটিনায় ধরা দিল। অভি দুই পা পিছিয়ে গেল। মেহুল মিনমিন বলে উঠল, কাকু তুমি? মেহুলদের পিছু পিছু আসছিলেন মৃণাল ঘোষ। এতক্ষণ চুপটি করে ওদের দুজনের কথা শুনছিলেন তিনি, তবে মেহুলরা মৃণাল বাবুর উপস্থিতি বুঝতে পারেননি। মেহুল ঘোষ সম্পর্কে অভির বাবা, একটা বেসরকারি ব্যাংকে চাকরি করেন তিনি, বেশ ভালোই টাকায় মাইনে পান তিনি। তারা বড় বাজারে কয়েকটা দোকান আছে ওনার নামে। সব মিলিয়ে একজন সচ্ছল মানুষই বলা চলে ওনাকে। অভি ওর বাবাকে দেখে ভয় ভয় বলল, বাবা তুমি? আজ্ঞে আমি, কেন আসতে পারি না নাকি? না মানে কাকু, অভি কথাটা ওভাবে বলতে চাইনি, আসলে তুমি তো এই সময় বাড়ি ফিরো না, তাই। প্রতিদিন ফিরি না বলে কি আজ ফিরতে পারবো না? তাছাড়া রোজ রোজ তো আর ছেলের স্কুল থেকে কল আসে না, তাই না? যেসব ছেলেমেয়েদের স্কুল থেকে পিতামাতার কাছে কল আসে সেসব বাবারাই তাড়াতাড়ি বাড়ি ফিরে, বুঝেছো? দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে। তবে মেহুল বলে ওঠে, মানে? মানেটা এবার বাড়ি গিয়ে বলবো, তোরা কি কোনোদিনও শুধরাবি? তোদের আর কত বাদরামি আমি ঢেকে রাখবো বলতো? কাকু বিশ্বাস করো, আজ আমাদের কোনো দোষ ছিল না, ওই ভুড়িওয়ালা টাকলা। মৃণাল ঘোষের আকস্মিক ভাবে কান টেনে ধরায় মেহুলের কথা মাঝপথেই থেমে যায়। মৃণাল বাবু দুজনের কান টেনে বললেন, চল বাড়ি চল, বাকি কথা বাড়ি গিয়ে হবে। বলেই মেহুলদের কান ধরে হির হির করে টেনে নিয়ে যেতে লাগলেন বাড়ির দিকে। কাকু লাগছে, কানটা তো ছাড়ো, এভাবে কান টেনে রাখলে তো কানটা লম্বা হয়ে ঝুলে যাবে, তখন এই লম্বা কানওয়ালা মেয়েকে কে বিয়ে করবে? ও কাকু, আমার এত বড় ক্ষতি তুমি করো না গো। তুই এত ড্রামা কুইন হলি কি ভাবে? আমি তো তোকে দেখি আর মাঝে মাঝে ভাবি, তোর কাকিমার ওই টিভির আলতু ফালতু সিরিয়াল না দেখে যদি তোর ড্রামা দেখতো তবে বেশি মজা পেত। অভি ওর বাবার কথা শুনে ফিট করে হেসে দিল। মেহুল একবার রাগি রাগি চোখে তাকালো অভির দিকে। মৃণাল বাবু অভির কানটা আরো খানিকটা জোরে চেপে বললেন, তুই ফিট ফিট করে হাসছিস কেন হতচ্ছরা? দিন দিন শুধু গায়ে গতরে বড় হচ্ছিস, কিন্তু বুদ্ধি আর হলো না। বাড়ি চল দুটোয়, আজ মজা বোঝাবো। রাত আটটা, অভি আর মেহুল গলা ফাটিয়ে পড়ছে। তবে অভি আর মেহুলের শাস্তি হচ্ছে আজকের রাতটা ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পরামুখস্ত করতে হবে। ফিরে মৃণাল বাবু কাউকে ওদের এই কুকীর্তির কথা বলেননি, তার পরিবর্তে দিয়েছেন এমন কঠোর শাস্তি। মেহুল কাকুর দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েছে। চার ঘন্টার পরিবর্তে যদি মায়ের ঠ্যাঙানির হাত থেকে বাঁচা যায় তবে এই ভালো। অভির মন খারাপ ছিল, জীবনে প্রথম আজ বাবার সামনে অপরাধী হয়ে দাঁড়িয়ে আছে ও। আগামীকাল অভিদের ইংরেজি পরীক্ষা আছে, দাঁড়িয়ে পড়তে পড়তে একসময় ওদের দুজনেরই ঝিমুনি এসে যায়। মৃণালবাবু ওদের থেকে একটু দূরে সোফায় বসে খাতায় কি সব আঁকিবুকি করছেন, আর মাঝে মাঝে দুজনকে বলছেন, কি রে চুপ করে গেলি কেন দুটো, জোরে শুনতে পাই না। মৃণালবাবুর ধমকানোতে ওদের ঝিমুনি কাটে খানিকটা, তারপর আবারও খানিকটা সময় জোরে জোরে পড়ে দুজনে। এভাবেই কেটে যায় আরো তিনটে ঘন্টা। সময় চলছে তার নিয়মে, সন্ধে রাত পেরিয়ে আসে গভীর রাত। মৃণালবাবুর স্ত্রী মৃন্ময়ী ওদের মৃণালবাবুর উদ্ভট শাস্তির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যান। দুজনকে ডাল ভাত খাইয়ে চলে যান স্বামীর কাছে। এদিকে মৃণালবাবুর কাছ থেকে ছাড়া পেয়ে অভি আর মেহুল এক ছুটে চলে যায় ছাদে। অভিদের ছাদটা বেশ বড়, ছাদের এক পাশটায় লাগানো আছে কিছু ফুলের গাছ, যাদের মধ্যে একটা বেলি ফুলের গাছও আছে। বর্ষাকালের এই সময়টাতে যে গাছে থোকায় থোকায় সাদা রঙের ফুল ফুটে থাকে, বেলি ফুল মেহুলের খুব প্রিয়। এ কারণেই মেহুল নিজের হাতে লাগিয়েছে গাছটা। গাছের যত্ন নেয় অভি। ফুল গাছগুলোর গা ঘেঁষে টাঙানো হয়েছে একটা দোলনা। দোলনাতে অনায়াসে দুজন বসে দোল খাওয়া যায়। দোলনাটাও মেহুলের জন্য করে দিয়েছে মৃণালবাবু। মৃণালবাবু আর মেহুলের বাবা ছিলেন ছোটবেলার বন্ধু। মেহুলের বাবা সাঁওতাল বলে গ্রামের ছেলেপেলেরা খুব একটা মিশতে চাইতো না ওনার সাথে, কিন্তু মেহুলের বাবা ছিলেন তুখোর ছাত্র, স্কুলে এক রোল থেকে কখনো দুই রোল হয়নি ওনার।
সেই স্কুল লাইফ থেকে মৃণালবাবু আর অশোক ভট্টাচার্য ছিল প্রাণের বন্ধু। স্কুল জীবন শেষে ভার্সিটি জীবনও একসাথেই কেটেছিল দুজনের। শিক্ষা জীবন শেষে দুই বন্ধুতে মিলে একই কর্মসূত্রে আছেন, বাড়িও করেছেন পাশাপাশি। ওদের বন্ধুত্ব দেখে অবশ্য অনেকেই টিটকিরি মারেন, তবে এতে ওনাদের বন্ধনে কোনো পরিবর্তন আসে না। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, চাঁদের শুভ্র আলোয় ভেসে যাচ্ছে চরাচর। দোলনায় বসে অভি আর মেহুল চাঁদের আলো গায়ে মাখছে, ঝিরঝির হাওয়া এসে দোল খেলে যাচ্ছে ওদের গায়ে। বেলিফুলের কড়া মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে অপার্থিব জগৎ সৃষ্টি করছে। গভীর রাত, চারিদিকে শুনশান নিরাবতা, পূর্ণ জ্যোৎস্নায় মৃদু হাওয়ায়, কানে হেডফোন, প্রিয় গান আর পাশে প্রিয় মানুষ। মেহুল মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ছেলেটার দিকে। আচ্ছা, ছেলেটা কি ওর এই সুপ্ত ভালোবাসার কথা কখনোই জানবে না, বুঝবে না মেহুলে দুচোখের ভাষা? নিজের মনকেই প্রশ্ন করে মেহুল কিন্তু কোনো উত্তর পায় না। কয়েকদিন পরের কথা, সেদিনের সেই জ্যোৎস্না স্নাতর রাতের পর কেটে গেছে 10 দিন। এই 10 দিনে শেষ হয়েছে অভিদের পরীক্ষা। বাকি পরীক্ষাগুলোতে আর কোনো সমস্যা হয়নি অভিদের। পরীক্ষা শেষে আবারও যথারীতি শুরু হয়েছে ক্লাস। প্রতিদিন সকালে কোনো রকমের নাকে মুখে কটা দিয়ে ব্যাগ কাঁধে ফেলে অভি আর মেউল বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। সারা দিন একটানা 6টা ক্লাস শেষ করে অভি আর মেহুল প্রথমে যান মনা কাকার দোকানটায়। সেখান থেকে কখনো ঝালমুড়ি, আবার কখনো বা টক আচার কিনে রাস্তা দিয়ে খেতে খেতে দুজন দুজনের হাত ধরাধরিতে ফিরে আসে বাসায়। এইটাই ওদের দুজনের নিত্যদিনের রুটিন। আজ অভিদের রুটিনের কোনো হেরফের হয়নি। অভি যখন স্কুলে গিয়ে পৌঁছলো তখন ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘরে। ওদের ক্লাস শুরু হয় 10টায়। ওরা দুজনেই দৌড়ে ক্লাসরুমের দিকে ছুটলেও শেষ রক্ষা হয়নি। ওদের আগেই অবিনাশবাবু ক্লাসে ঢুকে গেছেন। অবিনাশবাবু ক্লাসে ঢুকবার পর আর কাউকে ক্লাসে ঢুকতে দেন না। যারা অবিনাশবাবুর ক্লাসে ঢুকতে পারেন না তাদের দেখা যায় ক্লাসের রুমের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায়। সেই কান ধরা অবস্থায় তাদের দাঁড়িয়ে থাকতে হয় ক্লাস শেষ হওয়া অবধি, অর্থাৎ পাক্কা 45 মিনিট। আজ মেহুলদের ঠাই হয়েছে ক্লাসরুমের সামনে। অবিনাশ স্যার ওদের কান ধরিয়ে তো রেখেছেই, তার ওপর সেই দিন পরীক্ষার হলে বেয়াদপি করার জন্য আজ ওদের শাস্তিস্বরূপ এক পায়ে দাঁড়িয়ে রেখেছে। অভি আর মেহুল অবিনাশ স্যারের শাস্তিস্বরূপ এক পায়ে দাঁড়িয়ে আছে। মেহুল মনে মনে বেশ বিরক্ত স্যারের ওপর। সেদিনকে খাতা কেড়ে নিয়েও কি শাস্তি দেওয়া হয়নি যে আজ আবার নতুন করে এক পায়ে কান ধরে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিতে হবে? ক্লাসের সামনে দিয়ে যতজন টিচার যাচ্ছেন তারা সকলেই ওদের দুজনকে এভাবে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখেই যে মিটমিট করে হাসছে, এইটা মেহুল বেশ ভালোভাবেই বুঝতে পারছে। মেহুল এইবার রাগে কটমট করে অভির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, এভাবে সবার সামনে অপমান করলো তো, দেখ এবার ওই টাকলার কি অবস্থা করি আমি। মেহুলের সঙ্গে পাঙ্গা, হ্যাঁ সেহানা পারেগা, বহুত পারেগা। এই এক মুদ্রাদোষ মেহুলের। কথায় কথায় বাংলা আর হিন্দি মিক্স করে জগা খিচুড়ি বানিয়ে ফেলে। এই নিয়ে কম ঝগড়া বাঁধেনি ওদের দুজনের, কিন্তু যে কে সেই রয়ে গেছে। মেহুলের এই মুদ্রাদোষ ছাড়েনি, বরং বেড়েছে খানিকটা। আগে শুধু বাংলা আর হিন্দি মিক্স করে জগা খিচুড়ি বানাতো, এখন বাংলা আর হিন্দির পাশাপাশি যোগ হয়েছে ইংরেজি। কথায় কথায় ভুলভাল ইংলিশ বলে চলে মেয়েটা। অভি বাদশা দিয়ে মাঝে মধ্যে কিন্তু মেহুলের বাংলিশ বলা থামে না, চলন্ত ট্রেনের মতো চলতেই থাকে। এই কি করবি তুই, দেখ এমনিতেই কিন্তু তোর কারণে বেয়াদবি না করেও আমি অপরাধীর শাস্তি ভোগ করেছি। হাত জোর করে বলছি, আর ঝামেলা বাড়াস না। ডিম একটা, কি করেছি তোকে আমি বন্ধু বানালাম কে জানে, বলেই অভিকে মুখ ভাঙালো মেহুল। অভি আবারও ফিসফিসিয়ে বলে উঠল, শুন এইবার কোনো গন্ডগোল বাঁধালে আমি সুজা গিয়ে কাকিমাকে বলে আসবো, তখন বুঝবি কত ধানে কত চাল। মেহুল অভির কথা শুনে একগাল হেসে, নিচ্ছে কে শুনি, যা করা এই মেহুল একাই করবে, আই ক্যান ডু সব কিছু। মেহুলের বাচ্চা, এই এত গুজুর গুজুর হচ্ছে কেন, আমার কি বেতন নিয়ে আসতে হবে নাকি? ধমকের কারণে তখন ওদের দুজনের ঝগড়াটা
অসমাপ্তই থেকে যায়। শাস্তির বাকি সময়টুকু চুপচাপ দাঁড়িয়ে থাকে ওরা। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে অবিনাশবাবু। মেহুল আর অভি তখনও এক পায়ে দাঁড়িয়ে। অবিনাশবাবু ওদের দুজনের সামনে এসে চোখের মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে বললেন, আশা করি পরবর্তীতে তোমরা আর কোনো বেয়াদবি করবে না কোনো শিক্ষকের সঙ্গে। যদি এই শাস্তির পরেও তোমাদের কোনো আক্কেল না হয়ে থাকে অথবা যদি শুনি তোমরা দুজনে আবারও কোনো বেয়াদবি করেছো। সুবোধ বালক বালিকাদের মতো সম্মতি সূচক মাথা নাড়লো। অবিনাশবাবু আগের থেকেও গম্ভীর গলায় বললেন, তবে আজকের থেকেও আরো ভয়ঙ্কর শাস্তি হবে তোমার। কথাটা বলে সামনের করিডোরে গটগট করে হেঁটে গেলেন তিনি। মেহুল ঈষৎ রেগে বলল, এতক্ষণ সঙ্গের মতো দাঁড়িয়ে রেখে এখন আদিখ্যাতা দেখাতে এসেছে, এর প্রতিশোধ আই উইল লিফট। অভি মেহুলের দিকে কটমট করে তাকিয়ে ক্লাসে চলে গেল। মেহুল অভির রাগের কোনো কারণ খুঁজে পেল না। মেহুল ক্লাসে এসে দেখলো পেছনের সিট ছাড়া আর কোনো সিট ফাঁকা নেই। অভি বসেছে তৃতীয় বেঞ্চে, অগত্যা মেহুল পেছনের সিটে বসে পরবর্তী ক্লাসে মন দিল। বিকেল চারটে মেহুলদের স্কুল ছুটি হয়েছে, কিন্তু মেহুলের কোনো দেখা নেই। অভি একা একা গেটের পাশে দাঁড়িয়ে আছে মেহুলের জন্য, আর এদিকে মেহুল চুপি চুপি এসেছে গ্যারেজের দিকে। অবিনাশবাবুর প্রিয় মোটর সাইকেলটা এখানেই থাকে। মেহুল ধীরে ধীরে এগিয়ে এলো লাল মোটর সাইকেলের দিকে, পর একটা সেফটি পিন বের করে পিছনের চাকায় একসাথে দুইটা তিনটে ফুটো করে পিন দিয়ে এক ছুটে মাঠের দিকে দৌড় দিল। কিন্তু দৌড়তে গিয়ে মেহুল ধাক্কা খেলো একজনের সাথে। মেহুল পড়তে গিয়েও নিজেকে সামলিয়ে নিয়ে সামনে তাকালো। দেখলো মেহুলের সামনে ঝাঁকড়া চুলের এক ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে চেনে মেহুল, ছেলেটা মেহুলদের সাথেই পড়ে। একটু মস্তান টাইপের ছেলে সে, নাম রিয়াদ। মেহুল রেগে গিয়ে বলল, অন্ধ দেখে চলতে পারো না? ছেলে মেহুলের সামনে এগিয়ে এসে বলল, ধাক্কাটা তুমি দিয়েছো আমি নই। তা এদিকে কোথায় গিয়েছিলে? তোমার সাথের জনকে তো গেটে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কোথায় গিয়েছিলাম তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আমাকে হয়তো কোনো কৈফিয়ত দিতে হবে না, কিন্তু অবিনাশ স্যারকে তোমার হাতের এই পিনের কৈফিয়ত ঠিকই দিতে হবে। কথায় ভয় পেল মেহুল, হাতের পিন লুকিয়ে বলল, তে যাচ্ছ? আমি তো তোমাকে কিছু বলছি না, আমি বলছি অবিনাশ স্যারের কথা। দেখো এই খোলা মাঠে কি দেখতে চাও মেহুল? মেহুলের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করলো রিয়াদ। রিয়াদের কথায় গা গুলিয়ে উঠলো মেহুলের, দাঁতে দাঁত চেপে বলল, কি করে কথা বলো রিয়াদ? বারে তুমিই তো দেখাতে চাইলে, এখন আমি দেখতে চেয়েছি বলে রাগ করছো যে? বাচ্চা ছাড়িও না রিয়াদ, না হলে। রিয়াদ আচমকা মেহুলের হাত চেপে ধরে বলল, না হলে তোমার ওই হিরো বন্ধুকে দিয়ে মার খাওয়াবো নাকি? মেহুল প্রতিউত্তরে কিছু বলল না, শুধু রিয়াদের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে অভি স্কুলের গেটে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর এগিয়ে আসে খেলার মাঠের দিকে, কিন্তু দূর থেকে রিয়াদের সাথে মেহুলকে কথা বলতে দেখে দাঁড়িয়ে পড়ে। প্লেয়ার এত কাছে রিয়াদকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগ উঠে যায় অভি। ছোটবেলা থেকেই মেহুলের পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না অভি। অভির রক চড়া হয় মেহুলের এমন নির্লিপ্ততা দেখে। রাগে ওদিকে থেকে মুখ ফিরিয়ে স্কুল ছেড়ে বেরিয়ে পড়ে অভি। অনেক কষ্টে রিয়াদের হাত থেকে ছাড়া পেয়ে আর দেরি করেনি মেহুল। স্কুলের বড় গেটের দিকে দৌড়তে থাকে ও, যেখানে অভি অপেক্ষা করছে ওর জন্য। কিন্তু গেটের সামনে এসে কাউকে দেখতে পায় না মেহুল। পুরো স্কুল ফাঁকা, কোথাও একটা ছাত্রছাত্রী নেই, জনশূন্য হয়ে পড়ে আছে মাঠ প্রাঙ্গণ। মেহুল ভাবে অভি হয়তো ওর জন্য মনা কাকার দোকানে অপেক্ষা করছে। মেহুল ব্যাগ কাঁধে ফেলে ছুট লাগায় মনা কাকার দোকানের দিকে। পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলেছে মেহুল। অবসন্ন বিকেল, রাস্তায় উপচে পড়া ভিড়। তাদের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। মেহুল গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো মনা কাকার দোকানের সামনে। মনা কাকার দোকানটাতেও আজ দারুণ ভিড়। দোকানে ফুচকা থেকে শুরু করে আচার সবই শোভা পাচ্ছে দোকানের কাচের বক্সের ভেতরে, কিন্তু আজ সেসবে বিন্দুমাত্র আগ্রহ নেই মেহুলের। মেহুলের দৃষ্টি দোকানের ভেতরে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খুঁজে পেল না সেখানে। মেহুল এবার মনা কাকার দিকে এগিয়ে গেল, যদি কোনো খবর পায় তার। মনা কাকা তখন ভীষণ ব্যস্ত, খদ্দের সামলাতে সামলাতেই তার সময় শেষ হয়ে যাচ্ছে। মেহুল মনা কাকার থেকে হাতখানেক দূরে এসে দাঁড়ালো। মনা কাকা মুখ তুলে তাকালো মেহুলের দিকে।
স্মিত হেসে বলল, জাল জাল কামরাঙ্গা আছে দিব নাকি? মনা কাকার কথায় মেয়েগুলোর মাথাটা দুদিকে নাড়িয়ে না সূচক সম্মতি জানালো। মনা কাকা খানিকটা বিস্মতি হলেন, তবে নিজের বিস্ময় ভাবটা নিজের মধ্যে রেখেই আবারও প্রশ্ন করল, আর জোড়া শালিকের একটা দেখা পেলাম যে আরেকটা শালিক কোথায়? মনা কাকার কথা শুনে মেহুলের দুচোখে নোনা পানিতে ভরে গেল। মেহুল আর কোনো কথা না বলে বেরিয়ে এলো দোকান থেকে। মনা কাকা খানিকটা অবাক হলেও সেদিকে মন দেবার সময় পেলেন না তিনি। খদ্দেরের ডাকে আবারও ব্যতিব্রস্ত হয়ে পড়লেন তিনি। বাড়ির কাছে সরু গলির মুখে এসে থামল মেহুল। পুরো রাস্তায় কান্না করতে করতে এসছে ও। কান্নার কারণে চোখ লাল টকটকে হয়ে গেছে। গলির মুখটাতে দাঁড়িয়ে নিজেকে সামলিয়ে নিল মেহুল। তারপর দ্রুত পায়ে গলির রাস্তা পেরিয়ে বাড়ির ভেতর চলে গেল মেহুল। অন্যদিকে এতক্ষণ ধরে মেহুলের সকল কর্মকাণ্ড খেয়াল করছিল অভি। মেহুলের অগোচরে বেশ খানিকটা দূরত্ব রেখেই আসছিল অভি। মনা কাকার দোকান, গলির মুখে দাঁড়ানো ফোলা ফোলা চোখ সবটাই দেখেছে অভি। মেহুল ওদের বাড়ি গেলে অভি সরু গলি ছেড়ে চলে যায় দূরের মাঠটায়। আপাতত সেখানেই কিছু সময় কাটাতে চায় অভি। এক সময় সময়ের চাকা ঘুরে ধরণীতে নেমে আসে অন্ধকার। দিনের সমস্ত আলোকে শুষে নেয় সেই অন্ধকার। পৃথিবীতে রাজত্ব শুরু হয় অন্ধকারে। আজ প্রথম সন্ধ্যা পেরোলেও অভি ফিরে না আসায় এইবার দুশ্চিন্তায় পড়ে যান মৃন্ময়ী ঘোষ। ছেলের কথা জানতে মেহুলদের বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে দেখেন মেহুল সারাদিন না খেয়ে ঘরবন্দি হয়ে পড়ে রয়েছে। যে অনেকবার মেহুলের নাম ধরে ডাকলেন কিন্তু ওপাস থেকে কোনো সাড়া শব্দ পেলেন না। এদিকে অভির কোনো খবর এখনো পাননি তিনি। কে জানে কোথায় আছে তার ছেলেটা। তবে দুটোতে যে ঝগড়া বাঁধিয়েছে এইটা বেশ বুঝতে পেরেছেন তিনি। ছেলে মেয়ের দুটোর এমন অবস্থা দেখে বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন মৃন্ময়ী ঘোষ। এদিকে রাতের আটটায় চুপি চুপি বাড়ি ফেরে অভি। পা টিপে টিপে নিজের ঘরে ঢোকে। ছেলের বাড়িতে ঢুকবার উপস্থিতি বুঝতে পেরেছেন মৃন্ময়ী দেবী। কিন্তু আগ বাড়িয়ে ছেলের সাথে কথা বলতে গেলেন না তিনি। বাকি রাতটুকু ওদের মন মতোই চলতে দিলেন। এমনকি মৃণালবাবুকেও কিছু জানালেন না। এই বয়সে এমন ঝগড়া লেগেই থাকে। এমনিতেই দুটোতে আবার ভাব জমবে এই আশাই রইলেন। পরদিন সকালে মেহুল ও অভি গতদিনের মতোই আলাদা আলাদা স্কুলে গিয়ে পৌঁছল। কিন্তু আজ আর ক্লাসে যাওয়া হলো না মেহুলের। স্কুলের মাঠে যেতেই পিয়ন এসে মেহুলেরকে নিয়ে ছুটল অফিস রুমের দিকে। অভি ও মেহুলের পিছু পিছু গেল। মেহুলকে নিয়ে অফিস রুমে যাবার মিনিট কুড়ি পরে যখন মেহুল ফিরল না তখন অভির মনে ভয় ঢুকে গেল। অভি পিয়নের দিকে গিয়ে বলল, আদব চাচা। পিয়ন মোতালেব মিয়া একবার অভির দিকে তাকালেন, তারপর পান খাওয়া লালচে দাঁত বের করে হেসে বললেন, আদাম চাচা অফিসে কিছু হয়েছে কি না? মানে একটা মেয়েকে। অভিকে কথা শেষ করতে না দিয়েই মোতায়েলে, ওই বজ্জাত মাইয়াদার কথা কইতেছ? অভির ওপর নিচু মাথা নাড়ল। মাইয়াদা তো একেবারে বদমাশের হাড্ডি। মাইয়ার কলেজে কত বড় সাহস আমি প্রিন্সিপাল স্যারের মোটরসাইকেলের টায়ার ফিন দিয়ে ফুটো করে। মোতালেব মিয়ার কথা শুনে অভি চমকে উঠে বললে, কি বলছেন ওসব? মেহুল প্রিন্সিপাল স্যারের মোটরসাইকেলের চাকার হাওয়া বের করতে যাবে কেন? ওর যদি কারো মোটরসাইকেলের হাওয়া বের করার ইচ্ছে হতো তবে অবিনাশ স্যারের মোটরসাইকেলের হাওয়া ছেড়ে দিত। কি কি কইলা তুমি? তার মানে ওই মাইয়া একা দোষী না, ওর লগে তুমিও সমান দোষী। চলো স্যারের কাছে, দুইটারে এক লগে শাস্তি দিব স্যারে। বলেই মোতালেব মিয়া অভির হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে অফিস রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আরে চাচা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাত ছাড়ুন, আপনি ভুল বুঝছেন আমাকে। মোতালেব মিয়া অভির কোনো কথাই শুনলেন না। একেবারে অভিকে নিয়ে হাজির হলো প্রিন্সিপাল স্যারের সামনে। স্যার আসসালামু আলাইকুম, এই যে আরেকটা লই আইছি। প্রিন্সিপাল হারিনুর রশিদ যখন মেহুলের সাথে কথা বলছেন ওনার ফর্সা মুখ তখন রেগে লাল হয়ে রয়েছে। অফিস কক্ষে তখন মেহুল ছাড়াও আরো একজন উপস্থিত ছিল, সে আর কেউ নয় রিয়াদ। গতকাল বিকেলেই রিয়াদ ওর স্যারকে সবকিছু জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, এ কি মোতালেব, এ কাকে ধরে নিয়ে এসেছো তুমি? স্যারের কথা শুনে মোতালেব মিয়া আবারও তার পান খাওয়া লাল দাঁত বের করে হাসি দিয়ে বলল, স্যার এটা আরেক অপরাধী, গতকাল মাইয়াদের সাথে এই পোলাটাও ছিল। তুমি জানলে কিভাবে? নিজের কানে শুনছি স্যার, হের লাইগাই তো লই আইলাম। খুব ভালো করেছো, এবার তুমি যাও। মিয়া চলে গেলে প্রিন্সিপাল হারুনুর রশিদ
সাহেব বললেন, মেহুল আর অভি, তোমাদের দুজনের কাছে এরকম ব্যবহার আশা করিনি আমি। যেহেতু তোমরা অপরাধ করেছো, তাই তোমাদের শাস্তি তো পেতেই হবে। শাস্তি দেওয়ার আগে আমার একটা কথা ছিল, মৃদুস্বরে বলল অভি। বলো কি কথা? আমরা দুজনেই যে আপনার মোটরসাইকেলের টায়ার ফুটো করেছি, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে, নাকি কারো মুখের কথাতেই? প্রমাণ লাগবে কেন? আমি নিজের চোখে দেখেছি মেহুলকে এ কাজ করতে। নাকি? তা তুই বাদে আর কোনো সাক্ষী আছে? না মানে কাজটা যে তুই করে মেহুলের কাঁধে দোষ চাপাচ্ছিস না, এমনটা নয় তো? মোটেই না, আমি মেহুলকে গতকাল বিকেলে এ কাজ করতে দেখেছি। তুই যে আমাকে আর মেহুলকে সহ্য করতে পারিস না, একথা ক্লাসের সবাই জানে। স্যার চাইলে একথা প্রমাণ করেও দেখতে পারি। অভির কথা শুনে হারিনুর সাহেব বললেন, ঠিক আছে, প্রমাণ করে দেখাও তাহলে, দেখি তোমার কথার সত্যতা কতটুকু। স্যার আপনি এর কথা বিশ্বাস করছেন? আমি যদি তোমার মতো একটা বকে যাওয়া ছেলের কথা বিশ্বাস করতে পারি, তাহলে অভির মতো মেধাবী ছেলের কথা কেন বিশ্বাস করতে পারবো না? প্রিন্সিপালের কথায় চুপ করে গেল রিয়াদ। তবে অগ্নিশর্মা হয়ে তাকিয়ে রইল মেহুল আর অভির দিকে। কিছুক্ষণ পর সাহিল এলো সেখানে। সাহিল অভিদের ক্লাসের ক্লাস ক্যাপ্টেন। স্যার আমাকে ডেকেছেন? আর না, আমি স্যারকে বলে পাঠিয়েছি তোমাকে ডেকে আনার জন্য। কেন? আর জানতে চাই রিয়াদের আগেও আমাদের দিকে মিথ্যে বদনাম ছুড়েছে কিনা। আর রিয়াদ তো ক্লাসে সবার সাথেই ঝগড়া করে, এ আর নতুন কি? মিথ্যে কথা স্যার, এরা সবাই একজোট হয়ে আমার নামে মিথ্যে কথা বলছে। আমি সব বুঝতে পেরেছি, যাও তোমরা সবাই ক্লাসে যাও। রশিদ সাহেবের কথায় অভির কক্ষ থেকে বেরিয়ে এলো ওরা চারজন। মেহুল অভির দিকে না তাকিয়েই চলে গেল ক্লাসরুমের দিকে। অভি মেহুলের পিছু পিছু পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল রিয়াদের কণ্ঠস্বর, কাজটা কিন্তু ভালো করলি না অভি, তোর সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না, আমার ঝামেলা ছিল মেহুলের সাথে, মাঝখান দিয়ে তুই ফেসে গেলি। ফিরলো, দু কদম এগিয়ে এলো রিয়াদের দিকে, চোখে চোখ রেখে বলল, আমাকে নিয়ে তোকে তো ভাবতে হবে না, আমাকে নিয়ে ভাববার অনেক মানুষ আছে, তুই বরং তোর কথা ভাব। আর হ্যাঁ, দ্বিতীয়বার যদি তোকে মেহুলের আশেপাশেও যদি দেখি তবে? তবে কি করবি? পার আস্ত থাকবে না তোর, বুঝলি? আমি ভালোর ভালো, খারাপের খারাপ। তাই নাকি মামা? তা মেহুল তোর কে হয়? লাইলি? মেহুল আমার জোড়া শালিক। কি শালিক? ও তোর মতো গাধা বুঝবে না, তুই বরং নিজের চোখে তেল দে, আর মেহুলের আশেপাশে ঘেঁষবার চেষ্টা করিস না। কথাগুলো বলে অভিও ক্লাসরুমের দিকে চলে গেল। মনে মনে ঠিক করে নিল আজকে সন্ধ্যার আগেই মেহুলের রাগ ভাঙাবে ও। শালিক কি তার জোড়া শালিকের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে? পাগলিটা যা রেগে আছে ওর ওপর, এইবার পাগলিটার রাগ ভাঙাতে বেশ কাঠখড় পোড়াতে হবে ওকে। অভিদের স্কুল ছুটি হলো বিকেল চারটে। আজ ক্লাসরুম থেকে আগেই বেরোলো মেহুল, আশেপাশে না তাকিয়ে খোলা মাঠটা পেরিয়ে চলে গেল গেটের দিকটায়। অভি ভেবেছিল মেহুলের সাথেই যাবে আজ, কিন্তু মেহুলকে একা একা চলে যেতে দেখে অভি ছুট লাগালো মেহুলের দিকে। পেছন থেকে মেহুলের নাম ধরে ডাক দিল বার দুয়েক, কিন্তু মেহুল পেছনে ফিরে দেখেনি। অগত্যা অভিকে আরো জোরে ছুট লাগালো মেহুলের দিকে। স্কুলের গেট পরে পেরোলেই শুরু হয় পিচ ঢালা রাজপথ। সেই রাজপথে বেশিরভাগটাই এখন স্কুলের ছেলেপেলেদের হাতে, দলে দলে সবাই হেঁটে যাচ্ছে যে যার গন্তব্যের দিকে। মেহুল একাই হাঁটছিল, মনটা আজ ভীষণ খারাপ। ওর আজ অনেকদিন পর মন কেমনের দিন এসেছে মেহুলের জীবনে। এর আগে যখন একবার অভি মেহুলকে ফেলে শীতের ছুটি তোর মামা বাড়ি গিয়েছিল, তখন এই মন কেমনের দিন এসেছিল মেহুলের কাছে। তাও সেইটা আজ থেকে বছর তিনেক আগের কথা, যখন মেহুল আর অভি ক্লাস সেভেনে পড়ত। তারপর আর কখনোই অভি মেহুলকে একা ফেলে আর কখনোই একদিনের জন্য দূরে ঘুরতে যায়নি। আর সেই অভি কিনা গতকাল গোটা একটা রাত আর আজকে সারাটা দিন ওর সাথে কথা না বলে কাটিয়ে দিল। এতটা বদলে যায় মানুষ, যে পুরনো অভ্যাস পুরনো মানুষ সব কিছু ভুলে যায়। মেহুলের হঠাৎ ভীষণ কান্না পেল, বুকের বাঁ পাশটাতে শুরু হলো তীব্র ব্যথা, পায়ের গতি শিথিল হয়ে এলো, চোখ দুখানা ভরে গেল নোনা পানিতে। ঠিক সেই সময় অভি এসে হাত ধরল মেহুলের, শক্ত হাতের মুঠোয় আবদ্ধ হলো নরম হাতখানা। মেহুল বার দুয়েক হাত ছাড়ানোর চেষ্টা করলো বটে, কিন্তু অভির সাথে পেরে উঠল না, দুজনের পাশাপাশি হেঁটে চলল। প্রথমে পার হলো মনাকাকার দোকান, তারপর সুদীর্ঘ হাঁটা পথ। অবশেষে সরু গলির মোড়ে এসে মেহুলের নরম হাতটা ছেড়ে অভি মেহুলের কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে উঠল।
তোকে ছেড়ে আসার কারণটা জানতে চাইলে সন্ধ্যার পর ছাদে চলে আসিস, অনেক কথা বলার আছে তোকে। অভিকে এই প্রথম কাছে আসতে দেখে কেঁপে উঠল মেহুলের নরম শরীরটা। পুরুষালী কণ্ঠস্বরে শিরশির করতে লাগলো মেহুলের শরীরের প্রতিটি লোমকূপ। বিদ্যুৎ খেলে গেল পুরো শরীর জুড়ে। বসন্তের এক দমকা হাওয়া এসে দোল দিয়ে গেল মেহুলকে। মেহুল মেকি রাগ দেখিয়ে বলল, যে আমাকে কোনো কারণ ছাড়াই চলে আসে তার ডাকে আমি সাড়া দিই না। মন থেকে বলছিস তো? মন থেকে বলছি না, তো কি অন্য কিছু থেকে বলছি নাকি? আমি ছাদে যাব না, ব্যাস। সে না হয় সন্ধ্যাবেলা দেখা যাবে, চল এখন বাড়ি ফেরা যাক, বিকেল গোড়াচ্ছে, এরপর আর দেরি করলে মা কাকিমা হয়তো চিন্তা করবে। মেহুল ভেঙচি কাটল, বাড়ির দিকে পা বাড়িয়ে বলল, আমার নিজেরও এখানে দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছে নেই। নেহাত কেউ হাত আটকে রেখেছিল এতক্ষণ, না হলে সে কখন বাড়ি চলে যেতাম। হাসলো কিন্তু প্রত্যুত্তর করল না, বরং মেহুলের নরম তুলতুলে হাতটা আবারও বাগিয়ে নিল নিজের শক্ত মুষ্টিমেয় হাতের মুঠোয়। অবসন্ন বিকেল, কুসুমরাঙা আকাশ, ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে সেই কুসুমরাঙা আকাশের এদিক সেদিকে। সাদা মেঘগুলো যেন সেই কুসুম রং ধারণ করে রেখেছে নিজেদের গায়ে। সূর্যের সেই রং এসে পড়েছে মেহুল বিনুনি করা চুল, গালে আর স্কুল ড্রেসে। তন্ময় হয়ে দেখে সেই কাঁচা কমলা রংখানা। বুকের বাপাশটায় হঠাৎ করেই শুরু হয় অন্য এক অনুভূতি। ধীরে ধীরে সেই অনুভূতির অতল গহ্বরে হারিয়ে যেতে থাকে অভি। অবসন্ন বিকেল শেষ ধরনীতে ছড়িয়ে পড়েছে অন্ধকারের দল। কর্মমুখর জগৎটায় সেই অন্ধকারের সাথে মিশে গিয়ে নিস্তব্ধ হয়ে গেছে। যান্ত্রিক শব্দগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। মেহুল বিকেলে বাড়ি ফিরে সেই যে নিজের ঘরে ঢুকেছে আর বেরোয়। মেহুলের মাও ওকে ঘাটতে আসেনি আজ। মেহুল অভির কথায় ভেবে চলেছে এতক্ষণ ধরে, ভেবে চলেছে তন্ময় হয়ে যাওয়া সেই দুটো চোখ নিয়ে। তবে মেহুলের অনুভূতির মতোই কি অভিরও এক নতুন অনুভূতির সৃষ্টি হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? মেহুল থমকালো, মুহূর্তেই চঞ্চল হয়ে উঠল চোখ, থাই গ্লাস দিয়ে অন্ধকার মাখা বাহিরটা দেখল, ছটফট করতে লাগলো মনের লুকোনো অনুভূতির দলেরা। আর ঘরে থাকতে না পেরে শেষমেশে মেহুল ছুটল ছাদের দিকে। জ্যোৎস্না বিধৌত পৃথিবী, অনেক আগের তৈরি পুরনো ছাদটা ফেসে যাচ্ছে চাঁদের শুভ্র আলোতে। ঝিরিঝিরি বাতাসে ভেসে আসছে বেলি ফুলের করা গন্ধ। মেহুল ছাদের এক কোণে দাঁড়িয়ে দূরের আকাশে চাঁদ দেখতে লাগলো। নীল আকাশে তখন সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল। দূরের তারাগুলোর দিকে তাকিয়ে আচমকায় মেহুলের মন খারাপ হয়ে গেল, কান্নার দমক উঠল ভেতর থেকে। অভি আসেনি তখনও। মেহুলের চোখের পানি যখন আকিপল্ল বেরিয়ে চিবুক বরাবর গড়াতে লাগলো, ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত এসে লুফিয়ে নিল সেই নোনা পানিটুকু। মেহুল এবার আর চমকালো না, এই বলিষ্ঠ হাতের অধিকারীকেও চেনে, জানে ভালোবাসায় মানুষটাকে। অভি মেহুলের চোখের পানি মুছে বলল, কিছু মানুষের চোখের পানি অমূল্য হয়, সেগুলোকে এভাবে মাটিতে ফেলতে নেই। তাই বুঝি? তাই ভোর সন্ধ্যা ছাদে এসে চোখের পানি ফেলছিস কেন? আমার কথা মনে পড়ছিল বুঝি? মেহুল মুখ বাঁকিয়ে বলল, না রে, ওই তারাগুলো দেখে দাদুর কথা মনে পড়ছিল খুব, যদিও তাদের মুখটা আজ আমার মনে নেই। মনে থাকবে বা কি করে বল, কত ছোট ছিলাম আমি, বছর দুই হবে। জানিস যেদিন বাবা গ্রাম ছেড়ে একেবারে চলে আসে সেদিন নাকি দাদু খুব কেঁদেছিল। আমি জন্মাবার পর বছর খানিক এসেছিলেন আমাদের বাসায়, তারপর চলে গেল না ফেরার দেশে। বাবা বলে আমি নাকি দাদুর প্রিয় নাতনি ছিলাম। অভি মেহুলের পেছনে এসে দাঁড়ালো, মেহুলের কোমল পিঠে ঠেকলো অভির বুক বরাবর। অভি গম্ভীর গলায় বলল, আমার উপর রাগ করে আছিস এখনো? অভিকে এমন কাছে আসতে দেখে এমনিতেই মেহুলের অবস্থা খারাপ তখন, তারপর গম্ভীর কণ্ঠস্বরে তখন ওর মর্মর অবস্থা। কোনো মতে মেহুল বলল, বারে উনি আমার সাথে রাগ করে কথা বন্ধ করতে পারবেন, আর আমি রাগ করতে পারবো না। সরি বলছি তো, এখন কি আমাকে কান ধরতে হবে মহারানীর রাগ ভাঙানোর জন্য? আসলে সেদিন রিয়াদকে তোরে তো কাছে দেখে রাগ উঠে গিয়েছিল। তুই তো জানিস ছোটবেলা থেকেই আমি তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। এসেছেন আমার মহাপুরুষ, সত্যিটা না জেনেই চলে এলি কেন? হ্যাঁ, সেদিন রিয়াদ আমার হাত ধরেছিল এইটা দেখলি, অথচ কেন ধরেছিল সেটা জানার ইচ্ছে হলো না। মেহুলের কথা শেষ না হতেই কোথা হতে যেন এক দমকা হাওয়া এসে এলোমেলো করে দিল মেহুলের চুলগুলো। চুলের আলতো ঝাপটা এসে লাগলো অভির মুখেও।
অভি আলতো করে সরিয়ে একপাশে রাখলো চুলগুলো। তারপর মেহুলের ফাঁকা কাঁধে নিজের চিবুক রেখে রাখলো অভি। রিনরিনে এক অনুভূতি ছড়িয়ে পড়লো দুজনের শরীরে। অভি কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আবারও বলল, আহা বাদ দে না, সরি বললাম তো, আর রাগ করে থাকিস না প্লিজ। মেহুল অভির দিকে মুখ ফেরাতেই মুখোমুখি হলো দুজনের মুখ। মেহুল অভির দিকে তাকিয়ে বলল, দেখ আজ কত বড় জাদু উঠেছে আকাশে। অভির বুকের ভেতরে কেউ যেন তখন দামামা বাজিয়ে চলছিল। আনন্দ, ভয়, ভালো লাগা সব কেমন যেন একসাথে দলা পাকিয়েছে তখন। মেহুলকে আগে কখনোই এতটা কাছ থেকে দেখেনি অভি। চাঁদের স্নিগ্ধ আলো খেলা করছিল মেহুলের ভিজে যাওয়া গলাটায়। অভি আজলায় অভি তুলে নেয় মেহুলের মুখটা। বহুদিনের বহু পুরনো অনুভূতিগুলো আজ শিকল ভেঙে বেরিয়ে আসতে চাইছে না। নেশা জড়ানো গলায় অভি বলে, আজ আমি শুধু তোকে দেখব মেহুল, আজ আমি আমার চাঁদকে দেখব শুধু। মেহুল মুচকি এসে অভির পায়ের ওপর ভর দিয়ে নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করে অভির ঠোঁট জোড়ায়। প্রথম চুম্বনের উষ্ণতা ছড়িয়ে পড়ে দুজনাতে। সময় থমকে যায়, থমকে যায় আশেপাশের কোলাহল। দুজন দুজনাতে মত্ত। অভি দুহাতে জড়িয়ে নেয় মেহুলের শরীরটা। এক সময় মধুর সেই সময়ের সমাপ্তি ঘটে। মেহুল লজ্জায় মাথা নত করে অভির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছাতে থাকে। আর অমনি পুরনো ছাদের নড়বড়ে হয়ে যাওয়া রেলিংটায় ভর দিতেই ভেঙে পড়ল সেটা। অভি হাত বাড়িয়ে মেহুলকে ধরতে গেলেও কিন্তু পারল না। মধ্যাকর্ষণের টানে সেই ভাঙা রেলিং এর সাথে মাটিতে দিকে গড়াতে লাগলো মেহুল। একি কি আপনি এমন হুটহাট করে আমার ঘরে ঢুকে পড়েছেন কেন? মেহুলের উচ্চস্বরে খানিকটা বিরক্ত হয় অভি। সবে সেই দিনের সেই দুর্ঘটনার সাত দিন পর আজ বাড়ি ফিরেছে মেহুল। এখন কি আর মেহুলের এমন দুষ্টুমি করার সাজে? তাই একটু রুক্ষ স্বরেই অভি বলে, দেখ মেহুল, এখন কিন্তু কোনো রকম ইয়ারকি ভালো লাগছে না আমার। এদিকে ভেজা চুলগুলো ভালো করে মুছে দেই, তাছাড়া ঠান্ডা লেগে যাবে তোর। মেহুল আবারও অবাক স্বরে বলে উঠল, কে আপনি এইভাবে বা আমাকে তুই তুই করেই রাখছেন কেন? এর কথায় অভি থমকালো। মনের কোনো কোণে ভিড় জমালো কালো মেঘের দল। অজানা আতঙ্কে কেঁপে উঠল অভির মুখটা। মেহুলের উদ্দেশ্যেও কিছু বলতে যেও থেমে গেল অভি। ভাবতে লাগলো এই মুহূর্তে অভির করণীয় কি। গত সাত দিন হাসপাতালের করিডোরে পালা করে রাত জেগেছে অভি ও মেহুলের দুই পরিবার সকলে। রাতের পর রাত প্রার্থনায় কেটেছে সবাই, তাই হয়তো বিপদ কেটে গেছে মেহুলের। হাসপাতাল থেকে ফেরার আগে ডক্টর মেহুলের সুস্থতা সম্পর্কে নিশ্চয়তা দিয়েছে। তবে গত সাত দিনে একটা মুহূর্তও মেহুলকে একা ছাড়েনি অভি। সব সময় ছায়ার মতো থেকেছে ওর সাথে। তাহলে আজ কি মেহুলকে একা ছাড়তে হবে অভিকে? মেহুলের চিৎকারে ঘরের ড্রয়িং রুম থেকে ছুটে এলো মেহুলের মা। এতক্ষণ তিনি মৃন্ময়ী দেবীর সাথেই আলাপ করছিলেন মেহুলের সুস্থতা নিয়ে। মেয়ের এমন চিৎকারে শঙ্কিত তিনি। ঘরে ঢুকে মেহুলকে বিছানার পাশে দাঁড়িয়ে চিৎকার করতে দেখে মেয়ের কাছে এগিয়ে গেলেন তিনি। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? কোনো অসুবিধা হচ্ছে তোর? ব্যথা করছে কোথাও? মেহুল মাথা নাড়িয়ে না সূচক সম্মতি জানালো। অভি দূর থেকে বললেন, দেখো না কাকিমা, তোমার মেয়ে কি বলছে, ওনাকে আমাকে চিনে না। এখন এই অবস্থাতেও তোমার মেয়ে কি মজা করবে আমার সাথে? সে কি মেহুল, এখন কি মজা করার সময়? গত সাতটা দিন এক টানা তোর সাথে হাসপাতালে ছিল ছেলেটা, এক দণ্ড বিশ্রাম করেনি তোর জন্য, আর তুই কিনা এখন মজা করছিস ওর সাথে? মা আমি সত্যি বলছি, ছেলেটাকে আমি চিনি না, কেউ হুটহাট আমার রুমে ঘরে ঢুকে পড়েছে। মেহুলের কথা শুনে আবারও চোখ রাঙালেন মেহুলের মা অপূর্ণা দেবী। হালকা থমকে দিয়ে বললেন, ফের মজা নেওয়া হচ্ছে? বলি কবে ও এই বাড়ি বা ঘরে ঢোকার আগে অনুমতি নিত তোর কাছে? বরং অনুমতি নিলে তুই তো তুলকালাম কাণ্ড বাঁধাতিস। অনেক বাঁদরামো হয়েছে মেহুল, এবার বন্ধ কর নাটক। ছেলেটার মুখ চোখের দিকে তাকিয়ে দেখ, তোর চিন্তায় চিন্তায় কি হাল হয়েছে ছেলেটার। মেহুল কিছু বলল না বটে, তবে বিরক্তিকর ছাপ স্পষ্ট ওর পুরো মুখ জুড়ে। অভি ক্ষণকাল তাকালো মেহুলের মুখে, ভাবলো মেহুলের শরীরটা বোধহয় খুব একটা ভালো লাগছে না, তাই এমন ভুলভাল বকছে। এই জন্য অপূর্ণা দেবীর হাত ধরে মেহুলের ঘরের থেকে বাইরে যেতে যেতে বলল, আহা কাকিমা, তুমি এসো তো আমার সাথে, মেহুলের হয়তো শরীর ভালো লাগছে না এখন, তাই এসব ভুলভাল বকে চলেছে। চলো আমরা বরং এখন বাইরে যাই,
মেহুল একটু বিশ্রাম নিক। হবে হয়তো, অত কি আর আমি বুঝি বাপু। ধীরে ধীরে অস্পষ্ট হয়ে এলো অপর্ণা দেবী আর অভির ভরাট কণ্ঠস্বর। ঘরের দরজাটা সটান বন্ধ করে বিছানায় এসে বসলো মেহুল। মাথার পিছনের দিকটা এখনো দপদপ করছে ওর, ব্যথাটা যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। সবকিছু অসহ্য লাগছে মেহুলের কাছে, এর কারণ জানা নেই মেহুলের। আপাতত নিশ্চিন্তে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে চায় ও। সন্ধ্যার কিছুক্ষণ পর অভি ফ্রেশ হয়ে আবারও হাজির হলো হয়েছে মেহুলদের বাড়িতে। অপর্ণা দেবী তখন রান্নাঘরে মেয়ের জন্য বাহারি পদ রান্নায় ব্যস্ত। অভি আর বিরক্ত করেনি কাকিমাকে, দ্রুত পা চালিয়ে চলে এসেছে মেহুলের ঘরের সামনে। কিন্তু এ কি, মেহুলের ঘর যে ভেতর থেকে বন্ধ। মেহুলের নাম ধরে অনেক ডাকাডাকি করলেও অভি, কিন্তু কাজের কাজ কিছুই হলো না, মেহুল দরজা খুলল না। অভি ভাবলো হয়তো ঘুমিয়ে আছে মেহুল, তাই আর মেহুলকে বিরক্ত না করে অপর্ণা দেবীকে বিদায় জানিয়ে চলে গেল অভিদের বড় ছাদটায়। আজকে ক্ষয়ে যাওয়া চাঁদ উঠেছে আকাশে, চাঁদের অর্ধেকটা দেখা যাচ্ছে। প্রিয়মান চাঁদের আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে বড় ছাদটা। সেই কার্নিশের দিকটা এখনো ভাঙা অবস্থাতেই পড়ে আছে, সরানোর সময় হয়ে ওঠেনি ওদের। ভাঙা জায়গাটার দিকে তাকিয়ে অভির মনে পড়ল সেই দিনের সেই অমোক সন্ধ্যাটার কথা, যেদিন মেহুল পড়ে যেতেই অভি ভয়ে তারৎসরে চিৎকার করে দিয়েছিল। অভির চিৎকারে ছুটে এসেছিল অভি ও মেহুলের পরিবার সহ আশেপাশের আরও বেশ কয়েকজন প্রতিবেশী। দোতলা থেকে নিচে পড়ে গিয়ে মেহুল মাথার পেছন দিকে থেকে তখন শুরু হয়ে গিয়েছিল রক্তক্ষরণ। মেহুলের রক্ত দেখে পাগল প্রায় হয়ে যায় অভি। সবাই মিলে দ্রুত মেহুলকে হাসপাতালের দিকে নিয়ে যায়। মেহুলের তখনও জ্ঞান ছিল কিছুটা। অভির কোলে শুয়ে অভির হাত ধরে ওর মুখের দিকে আধো আধো দৃষ্টিতে তাকিয়ে সেদিন মেহুল বলেছিল, এই হাতারাম শোন, তোকে আজ একটা কথা বলি। আমি না তোকে সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসি, বুঝলি? কিন্তু তুই কখনোই আমাকে সে নজরে দেখিসনি। মাঝে মাঝে তোর মতো হাতারামের উপর রাগ হতো আমার। তারপর এক সময় মনে হলো তুই আমায় ভালোবাসিস, কিন্তু তুই নিজেই তোর অনুভূতি সম্পর্কে জানিস না। আমি অপেক্ষা করতে লাগলাম তোর জন্য। জানতাম ঠিকই একদিন না একদিন তুই তোর অনুভূতি বুঝবি, তারপর ছুটে চলে আসবি আমার কাছে। আমরা দুজন মিলে তখন বসন্ত বিলাসে মেতে উঠব। এই তুই একবার জানতে চেয়েছিলি না যে আমি কোন ঋতুকে পছন্দ করি? আজ বলছি শোন, আমার বসন্ত ঋতু পছন্দ। বসন্তে যখন পলাশ, ক্যামেলিয়া, রক্তকাঞ্চন সব পদঘাট ঢেকে যাবে, তখন আমি আর তুই মিলে তাদের সাথে বসন্ত বিলাসে মেতে উঠব, কেমন? এই শোন, কখনো ভুলে যাস না আমায়। আমার কিন্তু তোর সাথে বসন্ত বিলাস করা বাকি রইল। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই চুপ করে গিয়েছিল মেহুল। অভি মেহুলের সংজ্ঞাহীন দেহ নিজের সাথে আরো নিবিড় করে জড়িয়ে নিয়ে কান্না ভেজা গলায় বলেছিল, মেহুল তোর কিছু হবে না, দেখে নিস, আমরা একসাথে জীবনের বাকি বসন্তগুলো পার করব, কিছুই হতে দিব না তোর। হাসপাতালে ভর্তি করার পর টানা তিন দিন মেহুলের জ্ঞান ছিল না। মেহুলের এমন অবস্থা থেকে হাল ছেড়ে দিয়েছিল ডক্টররা, কিন্তু সেদিন হাল ছাড়েনি শুধু অভি। অভির মনের জোরেই মেহুল মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছিল। মেহুলের আঘাত লেগেছিল ডান হাত আর মাথার পেছন দিকটায়, এছাড়া আর কোথাও আঘাত পায়নি সেদিন মেহুল। ডিসচার্জের আগে ডক্টর ওদের বলেছিল মেহুলের যত্ন নিতে। অভি নিজেই মেহুলের দায়িত্ব নিয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু এখন মেহুল ওকেই চিনতে পারছে না। মেহুল কি আগের মতোই মজা করছে? পরের দিন সকালে, সকালের কাঁচা সোনা রোদে ঘুম ভাঙে অভির। চোখ মেলে অভি নিজেকে আবিষ্কার করে ছাদের দোলনার উপর। অভির মনে পড়ে যায় গত রাতে অভি মেহমুদের কথা ভাবতে ভাবতেই ওদের ছাদের দোলনার উপরেই ঘুমিয়ে পড়েছিল। ছটপট উঠে পাশের বাড়ির দোতলার বাম দিকের ঘরটায় তাকায় অভি। ঘরের দরজা তখনও ভেতর থেকে আটকানো। অভি আর সময় নষ্ট না করে ছটপট ছাদ থেকে নেমে আসে নিজেদের বাসায়। ফ্রেশ হয়ে অভি আবার যাবে মেহমুদের কাছে। এবার নিশ্চয় মেহুল ওকে চিনতে পারবে। এদিকে আজ মেহুলের অবস্থা আগের থেকেও শোচনীয় হয়ে গেল। সকালে ঘুম ভেঙেই মেহুল চেঁচামেচি জুড়ে দিল। নিজের আশেপাশে কাউকে আজ সহ্য করতে পারছে না সে। তবুও আগে শুধুমাত্র অভিকে সহ্য করতে পারছিল না মেহুল, কিন্তু এখন তো অভি সহ অভির পরিবারের সাথে সাথে এই মেহুলদের বাড়ির পরিবেশও সহ্য করতে পারছে না সে। তাই আবারও মেহুলকে নিয়ে আসা হলো হাসপাতালে। মেহুলের পরিবারের সাথে অভিদের পরিবার গেলেও ডক্টরের চেম্বারে ঢুকতে দেওয়া হয়নি তাদের।
করিডোরেই অপেক্ষা করতে বলা হয়েছে অভিদের পরিবারের সবাইকে। অভি করিডোরের এমাথা থেকে ওমাথা ঝটপটিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। সময় যত গড়াতে লাগলো, অভির ভেতরের অস্থিরতা ততই বাড়তে লাগলো। এদিকে ডক্টর আফজাল হোসেন মেহুলের বাড়ির লোকজনের কথা শুনে মেহমুদের বেশ কিছু টেস্ট করালেন। আবার ঘন্টা দুই পর এলো সেসব টেস্টের রিপোর্ট। রিপোর্ট দেখে ডক্টর আফজাল বললেন, দেখুন, আপনার মেয়ের সব রিপোর্ট নর্মাল এসেছে, তবে আমার মনে হয় নার্ভজনিত কিছু কারণে ওনার মেমোরি লস হয়েছে। তবে এই মেমোরি কবে নাগাদ ফিরবে, আদেও হারিয়ে যাওয়া স্মৃতি মেহুল কখনো ফিরে পাবে কিনা, এ নিয়ে তেমন কিছু আশানুরূপ বলতে পারছি না আমি। মেহুলের যে অবস্থা, তাতে করে আমার মনে হয় আপনাদের হাওয়া বদল করার প্রয়োজন। এতে করে আশা করি মেহুল ভালো থাকবে কিছুটা। আর হ্যাঁ, আরেকটা কথা, মেহুলের দিকে খেয়াল রাখবেন, মেহুল যেন কোনোভাবেই উত্তেজিত না হয়, এতে করে ওর নার্ভের উপর আরো চাপ পড়বে। মেহুলের বাবা অশোক সাত্রা ডক্টরের কথায় ঘাড় নাড়ালেন বটে, তবে মুখ ফুটে কিছু বললেন না। ডক্টরের কাছে যে মেহমুদের ঔষধ বুঝে নিয়ে বেরিয়ে এলেন কক্ষের বাহিরে। অভিরা সবাই ওর করিডোরেই অপেক্ষা করছিল মেহমুদের জন্য। মৃন্ময় বাবু প্রাণপ্রিয় বন্ধুর মুখ দেখে কিছু আন্দাজ করে দ্রুত মেহুলকে নিয়ে বাড়ি ফিরলেন। মেহুলদের বড় ড্রয়িং রুমের সোফায় বসেছে সবাই। মেহুলকে ওর ঘরে রেখে আসা হয়েছিল। অভিও মেহুলের সাথেই থাকতে চেয়েছিল, কিন্তু মেহমুদের বাবা অশোক সাত্রা বারণ করেছেন অভিকে। বলা তো যায় না মেহুল যদি অভিকে দেখে আবারও উত্তেজিত হয়ে যায়। অভিও মেহুলের বাবার কথা মেনে নিয়েছে। মেহুলের কোনো ক্ষতি হোক সেটা অভি নিজেও চায় না, তাই বাধ্য হয়েই থেকে গেছে মেহুলদের ড্রয়িং রুমে। পুরো ড্রয়িং রুম জুড়ে চলছে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেহুলদের বাবা অশোক সাত্রা তার প্রাণপ্রিয় বন্ধুকে কি বলবে তাই বুঝতে পারছেন না, শুধু থেকে থেকে দীর্ঘশ্বাস ফেলছেন তিনি। মেহুলের বাবা এমন নীরবতা দেখে অধৈর্য হয়ে গেল অভি। উৎকণ্ঠায় অশোক সাত্রার উদ্দেশ্যে কিছু বলতেই চাচ্ছিল অভি, কিন্তু তার আগেই মৃন্ময় বাবু নিজেই বলে উঠলেন, আরে এভাবে চুপচাপ বসে আছিস কেন? চুপচাপ বসে থাকলেই কি সমস্যার সমাধান হবে? ডক্টর মেহুলকে দেখে কি বলল সবটা খুলে বল আমাদের। ডক্টর বলেছে রিপোর্ট নর্মাল, তবে দুর্ঘটনার কারণে নাকি মেরুনের নার্ভে চাপ পড়েছে, এই কারণেই ধীরে ধীরে স্মৃতি লোপ পাচ্ছে ওর। মৃন্ময় বাবুর প্রশ্নে প্রতিউত্তরে কথাগুলো বললে অশোক সাত্রা, আর কিছু বলেনি? বলেছে মেহুলের লোপ পাওয়া স্মৃতি কখনো ফিরে পাবে কিনা, এই নিয়ে ওনারা কোনো কিছু বলতে পারছেন না, সবটাই সময়ের উপর নির্ভরশীল। আর বলেছে আমাদের অতি সত্ত্বা হাওয়া বদল করা প্রয়োজন। হ্যাঁ, তো এতে এত ভেঙে পড়ার কি আছে বুঝলাম না। বুঝলে কি মুখের কথা নাকি, তাছাড়া নতুন পরিবেশ। দেখ ফালতু বকিস না তো, এখনো ছোটই রয়ে গেলি তুই, নতুন পরিবেশ তো কি হয়েছে মানিয়ে নি। জীবন চলার পথে ওমন অনেক কিছু মানিয়ে নিতে হয়। আর শোনো, আমাদের সিলেটের শাখায় বদলি নিয়ে নে, ওখানে পোস্ট ফাঁকায় আছে। আচ্ছা থাক, আমি আগামীকাল স্যারের সঙ্গে তোর ব্যাপারে কথা বলে নিব। আর থাকেনি সেখানে, মেহুলদের চলে যাবার কথা শুনেই ওর বুকের বাঁপাশটায় হঠাৎ নীলচে ব্যথার উদ্বেগ হয়েছে। এ যে যেসে ব্যথা নয়, একেবারে মরণ ব্যথা, যার কারণে যে কোনো সময় অভি টুস করে মরেও যেতে পারে। না, এভাবে আর বসে থাকলে চলবে না। অভি মেহুলদের বাড়ির পিছনের ফাইভ বেয়ে দোতলার প্যাসেজে এসে পৌঁছালো। যে করেই হোক মেহুলের সাথে একবার কথা বলতেই হবে। মামার বাড়ির আবদার পেয়েছে নাকি মেয়েটা, যে যখন খুশি তখনও হৃদয়ে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিয়ে আবার হাওয়া হয়ে যাবে। অভি পা টিপে টিপে মেহুলের ঘরে দেখল মেহুল বিছানায় গা এলিয়ে শুয়ে আছে। অভি এগিয়ে এসে মেহুলের মাথার কাছে বসে ধীরকণ্ঠে বলল, মেহুল সত্যিই কি তুই আমাকে ভুলে গেছিস? আমাদের দুজনের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো ভুলে গেছিস? ভুলে গেছিস আমাদের প্রথম চুম্বনের সেই উষ্ণতা? ভুলে গেছিস জ্যোৎস্না বিধৌত সেই সন্ধ্যার কথা? মেহুল অভির কথার প্রতিউত্তরে কিছু বলল না, শুধু ফেল ফেলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অভির দিকে। অভি ওর মুখটা মেহুলের কাছে এগিয়ে এনে ফিসফিসিয়ে বলল, মেহুল জানিস, তুই আমার জীবনের শেষ বিকেলের সেই গুধুলি রঙা কমলা রঙের আলোর মতো, যা রঙের ছোটায় আমার একাকিত্ব মনটা রঙিন হয়েছে, যা রং তুলির আচরের রঙিন হয়েছে আমার বিপন্ন ক্যানভাস, যার ছেলে মানুষের কথায় আমার মনে আন্দোলিত হয় হাজারো অবাধ্য নেশারা, যার দু চোখের মায়া আমি আমার আমিকে খুঁজে পাই। মেহুল, তুই আমার সেই বসন্ত, যার বাহারি রঙে আমি আমার আমিকে হারিয়ে ফেলেছি। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, ব্যক্ত করতে পারি না আমার লুকানো অনুভূতিগুলোকে, তবুও অগুছালো শব্দ তোকে বলতে চাই, ভালোবাসি প্রিয়,
খুব ভালোবাসি তোমায়। অভির ভরাট কণ্ঠস্বর ছেয়ে গেছে পুরো ঘর জুড়ে, দু চোখ দিয়ে ঝরছে নোনা পানির ফোঁটা, খোলা থাই গ্লাস দিয়ে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে দুটো মানব দেহকে। সেই ছাট বৃষ্টির সঙ্গে মিলে যাচ্ছে অভির চিবুক বেয়ে গড়িয়ে পড়া পানির দল। বাহিরে বৃষ্টির টুকটাক শব্দ, ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে কানফাটা বিকট মেঘের ডাক, ঘনময় নীরবতা, নিস্তব্ধতা। সেই ঘরে দুজন কিশোর কিশোরী তাদের মনের লুকানো কথা আদান প্রদানে ব্যস্ত। সময় বাড়ছে, বাড়ছে শ্রাবণের বৃষ্টির তেজ, শীতল থেকে শীতলতর হচ্ছে ধরণ। ধীরে ধীরে মেহুল এলিয়ে পড়ল অভির বুকে, অভি ওর উষ্ণ শরীরের সাথে নিবিড়ভাবে জড়িয়ে নিল মেহুলের শীতল দেহখানা। অন্তিম সে শীতল স্পর্শে প্রশান্তির মিলন অভির সারা শরীর জুড়ে। আর কোনো অভিযোগ নেই অভির, নেই কোনো অভিমান। দিন পনেরো পর বর্ষার শেষে শরতের প্রারম্ভের কোনো এক দিনে যখন শরতের নীল আকাশ জুড়ে খেলছিল, খেলা করছিল পেঁজা পেঁজা সাদা মেঘের দলেরা, তেমন একটি দিনে মেহুলরা বিদায় নিল অভির শহর ছেড়ে। অভি আটকায়নি মেহুলকে, বরং মুচকি হেসে ছেড়ে দিয়েছিল মেহুলের ফর্সা হাতখানা। মেহুল নিজেও ফিরে এসে জড়িয়ে ধরেনি অলি অভির বলিষ্ঠ হাত। বাবার হাত ধরে পাড়িয়ে জমিয়েছিল অচেনা এক শহরের উদ্দেশ্যে, যেখানে অভির নামের কেউ নেই, নেই অভি নামের কোনো স্মৃতি, আছে শুধু অচেনা অজানা কিছু মানুষের ভিড়। দুই বছর পর সময় সকাল 9:40, ইউনিভার্সিটির লোহার বড় গেট দিয়ে দৌড়ে ভিতরে ঢুকছে এক কিশোরী। তার লম্বা রেশমি চুলগুলো এলোমেলো হয়ে উঠছে হাওয়ার তোড়ে, দৌড়ের কারণে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। তবুও থামার কোনো নাম নেই, দৌড়ে চলেছে যেন সে, যেন কোনো দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে মেয়েটা। এক সময় প্রচণ্ড ধপাস এক শব্দ করে মাটিতে পড়ে গেল মেয়েটা, ধুলো জমে থাকা মেঝেতে গড়াগড়ি খেলো মেয়েটির দেহ, জামা কাপড় হাত পা এমনকি চুলেও লেগে গেল ধুলোর আস্তরণ। রাগত দৃষ্টিতে মেয়েটা সামনের দিকে তাকালো, যেখানে দাঁড়িয়ে ছিল এক যুবক। মেয়েটি হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে রাগত স্বরে বলল, এই ছেলে, এই চোখে দেখো না নাকি। ছেলেটি কিছু বলল না, বরং মাটিতে পড়ে থাকা কালো রঙের ব্যাগটা কাঁধে ফেলে বলল, আমার একার কেন চোখ খারাপ হতে যাবে? তোমার চোখ দুটোই বোধহয় খারাপ হয়ে গেছে, না হলে এমন হাড়টা কাটা হ্যান্ডসাম ছেলেকে তুমি কিনা দেখতেই পেলে না। আমার চোখ খারাপ হয়নি, চোখ খারাপ হয়েছে তোমার। অবশ্য চোখ খারাপ হবে নাই বা কেন? চোখের সামনে হুরপুরির মতো এত সুন্দর মেয়ে দেখলে যে কারোরই চোখ মাথা এমনি মনও খারাপ হয়ে যায়, এটাই স্বাভাবিক। মেয়েটি আর একটু এগিয়ে এসে এক নিঃশ্বাসে বলল কথাগুলো। মেয়েটির কথার প্রতিউত্তরে ছেলেটি ধীর অথচ কাটকাট গলায় বলল, তুমি কি নিজেকে মিস ইউনিভার্স মনে করো নাকি? কেন, আমি কি দেখতে কম সুন্দর নাকি? যথেষ্ট সুন্দরী আমি, তাই নিজেকে মিস ইউনিভার্স বলে মনে করলে কোনো ভুল হবে বলে আমি মনে হয় না। লোকে ঠিকই বলে, মেয়েদের বুদ্ধি আসলেই তার হাঁটুতে থাকে। যাকগে, তোমার সাথে ঝগড়া করার কোনো সময় নেই এখন আমার, পরে যদি কখনো দেখা হয়, তবে আজকে তুলে রাখা ঝগড়াটা সেদিন সুদে আসলে আদায় করে নেব। আর চলি মিস ইউনিভার্স। কথাগুলো বলেই ছেলেটা তার কাঁধের ব্যাগটা দোলাতে দোলাতে চলে গেল ভার্সিটির ভিতরে নিজের ডিপার্টমেন্টের দিকে। এদিকে মেয়েটি তখনও গলা ফাটিয়ে বলতে লাগলো, এই ছেলে, এই কি বলে তুমি, তোমার এত বড় সাহস, ঠিক আছে, আবার কখনো দেখা হলে বুঝবি এই মেহুল কি জিনিস, বেয়াদব ছেলে। হ্যাঁ, এই মেহুল, তুই এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছিস? ওদিকে ক্লাস শুরু হয়ে গেল যে, আজ কলেজের প্রথম দিন, সে খেয়াল কি আছে তোর? পাশ থেকে কথাগুলো শুনে হাতের ঘড়িটার দিকে তাকালো মেহুল, পরপর পাশে থাকা মেয়েটির হাত ধরে আবারও চোট লাগালো সামনের দিকে। ক্লাসরুমের মাঝের সারিতে বসে আছে মেহুল, মেহুলের পাশে বসেছে মেহুলের বেস্ট ফ্রেন্ড জ্যোতি। গত দুই বছরে মেহুল এক জ্যোতি ছাড়া আর কারোর সাথেই বন্ধুত্ব গড়ে তুলতে পারেনি। মেহুলের চলাফেরা হাসি কান্না সবকিছু জ্যোতিতেই সীমাবদ্ধ। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মেহুল প্রথম ক্লাস। HSSC পরীক্ষার পর মেহুল নিজেও এই ভার্সিটি ছাড়া আর কোনো ভার্সিটিতে ফর্ম উঠায়নি, আর না তুলতে দিয়েছে জ্যোতি। ওদের দুজনের কপাল ভালো ছিল বিদায় ভার্সিটিতেই চান্স পেয়েছে তাদের, না হলে কপালে ধুক্ক ছিল। মেহুলের প্রথম ক্লাস শুরু হওয়ার কথা ছিল 10:00, এখন বাজে 10:40, অর্থাৎ ক্লাস শুরুর নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট পেরিয়ে গেছে, তবুও ক্লাসে এখনো কোনো স্যার আসেনি। এতে অবশ্য মেহুলের কোন জন্যই ভালো হয়েছে, এমনিতেও আজ মেহুলের ঘুম দেরিতে ভাঙার কারণে কলেজে সঠিক সময়ে উপস্থিত হতে পারেনি সে।
তার ওপর বৎ ছেলেটার পাল্লায় পড়ে আরো কিছু সময় নষ্ট হয়ে গিয়েছিল মেহুলের। তবে এখন সে বেশ স্বস্তি পাচ্ছে। প্রথম দিন ক্লাসের লেট করে আসলে স্যারের কাছে ইমেজের ফালুদা হয়ে যেত। মেহুল এদিক সেদিক তাকাতেই ওর বাম দিকের মাঝের সারিতে একটা চেনা জানা মুখ দেখতে পেল। সেই শ্যামবর্ণ কপাল বরাবর সিল্কি চুল, সেই হাসি যেগুলো দর্শন মেহুল কিছুক্ষণ আগেই পেয়েছিল। ছেলেটার দিকে তাকিয়ে মেহুলের রাগে গজগজ করতে করতে বলবো, আর কোনো ডিপার্টমেন্ট ছুটলো না তোর এই বদ ছেলে? হ্যাঁ, শেষমেশে আমার ডিপার্টমেন্টই তোর কপালে ছুটলো। হায় রে, একই 4 বছর সহ্য করবো কিভাবে? যে ঝগড়ুটির ছেলে রে বাবা, দেখা হলেই পা লাগিয়ে ঝগড়া করতে চলে আসবে। কথাগুলো বলেই হঠাৎ মেহুলের মনে পড়লো, আজ সকালে ঘুম থেকে ওঠার পর ও নিজেই আয়নায় মুখখানা দেখেছিল। কথাটা মনে পড়তে তরতরিয়ে তিরিয়ে থাকা রাগটা আবারও মাথা ছাড়া দিয়ে উঠল মেহুলের। রাগের দৃষ্টিতে তাকালো বাম দিকে। মেহমুদের দৃষ্টিটা বাম দিকে ফিরতে মেহুল দেখল ওই অসভ্য তেরত বদলুকটা ওর দিকেই তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। মুখ ঘুরিয়ে নিল মেহুল। ছেলেটার হাসি ও রাগের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। মেহুল ভাবলো বাইরে বেরিয়ে যাবে, কিন্তু এমন সময় ক্লাসে ঢুকলো 1 বছর 40-এর লোক। লোকটাকে ক্লাসে ঢুকতে দেখেই ক্লাসের সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানালো তাকে। লোকটা তা হাতে রাখা বইটা টেবিলে রেখে নতুন মুখগুলোর দিকে তাকিয়ে বলল, আমি শফিকুল ইসলাম, তোমাদের ইংরেজি ডিপার্টমেন্টের একজন প্রফেসর। আজ যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, সেহেতু আজ আমি তোমাদের সাথে পরিচয় হব। আগামীকাল থেকে না হয় ক্লাস শুরু করব, তাহলে তোমরা তোমাদের স্যারের কথায় ক্লাসের সবাই তাদের পরিচয় দেওয়া শুরু করলো। মেহুল উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল ছেলেটির দিকে তার নাম পরিচয় জানার জন্য। ছেলেটাকে খুব পরিচিত মনে হয়। ওর মনে হয় আগে কখনো ছেলেটার সাথে দেখা হয়েছিল। ওর ছেলেটার তাকানো বাচনভঙ্গি সবটাই চেনা লাগে মেহুলের। এক সময় এলো সেই মহেন্দ্রক্ষণ। স্যারের কথায় উঠে দাঁড়ালো শ্যামবর্ণের ছেলেটি। ধীর কণ্ঠে বলল, আমি অভি, বাসা ঢাকায়। বলেই আবারও নিজের সিটে বসে পড়ল সে। মেহুল অস্পষ্ট স্বরে বলল, অভি? আশ্চর্য, নামটা মুখে আনতেই অন্যরকম এক শিহরণ বয়ে গেল মেহুলের মাঝে। মেহুলের কেবলই মনে হতে লাগলো এই নামটা ওর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মনে হলো এই নামটা এর আগেও কোথাও শুনেছে, একবার নয় বহুবার, বহুবার শুনেছে এ নাম। মনে করার চেষ্টা করলো মেহুল, কিন্তু পারলো না। অসহ্য এক যন্ত্রণা এসে ভর করল মেহুলের মাথায়। মেহুল মাথা ধরে বসে রইল নির্বাক হয়ে। এক সময় পাশ থেকে মৃদু ধাক্কা খেয়ে হারিয়ে ফেলল মেহুল। সামনের দিকে তাকিয়ে একটু অসুস্থ নিয়েই উঠে দাঁড়ালো। তারপর একটু অগোছালো স্বরে বলল, নাম মেহুল, সিলেটেই থাকি। বলেই আবার বসে পড়ল সে। তার চঞ্চল চোখের দৃষ্টি চলে গেল বামে। সেখানে মিনিটখানিক স্থির থেকে আবার দৃষ্টি চলে গেল সামনের দিকে। শ্যামবর্ণের সেই ছেলেটির সবটাই লক্ষ্য করল নিঃশব্দে। মুচকি হেসে তাকিয়ে রইল মেহুলের দিকে। এই উদ্ভ্রান্ত দৃষ্টি তীর তো সে দেখতে চেয়েছিল। সেজন্যেই তো নিজের শহর, নিজের আপনজন ছেড়ে এসেছে এই নতুন শহরে। এবার আর হাত ছেড়ে দেবে না সে, কিছুতেই না। পরপর 2টো ক্লাস করে ক্লান্ত হয়ে গেছে মেহুল। এখন মেহুলদের ব্রেক টাইম চলছে, তাই মেহুল জ্যোতিকে নিয়ে কলেজের ক্যান্টিনের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মেহুলের দেখাদেখি অভিও বেরিয়ে গেল ক্লাস শেষে। ক্যাম্পাসে তখন শিক্ষার্থীদের সমাগম। ক্যান্টিন মাঠ এমনকি ডিপার্টমেন্টের সামনেও দলে দলে দাঁড়িয়ে আছে তারা। কেউ বা দল বেঁধে দাঁড়িয়ে আছে কথা বলছে, আবার কেউ বা দলচ্যুত হয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে আছে। মেহুল দেয়া সেসব পাতা না দিয়ে সোজা ক্যান্টিনে চলে আসে। ক্যান্টিনের সামনের দিকেই একটা টেবিলে বসলো মেহুলরা। পরোটা আর ডিমবাজির অর্ডার দিয়ে জ্যোতির সঙ্গে গল্পে মেতে উঠল। অভিও মেহুলের পিছু পিছু ক্যান্টিনে এলো। মেহুলদের থেকে 2 টেবিল পরে বসে ও নিজের পছন্দ মতো খাবার অর্ডার দিল। খাবার খেয়ে বেরিয়ে আসার সময় মেহুলের নজর পড়ল অভির উপর। মেহুল সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো অভির দিকে। অভি তখন খাবার খেতে ব্যস্ত। মেহুল জ্যোতিকে নিয়ে বেরিয়ে সে অপেক্ষা করতে লাগলো অভির জন্য। এ ছেলের কত বড় সাহস, ওকে ফলো করছে। মেহুলদের বেরিয়ে যাওয়ার পর মিনিট 5-6-এর মধ্যেই বেরিয়ে এলো অভি। সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকাতেই মেহুলের চোখে চোখ পড়ে গেল ওর। অভি থমকালো। ওই কাজল কালো চোখ অভি কতদিন পর দেখলো, হাতে গোনা তাও 2 বছর পর। অভির তৃষ্ণার্ত চোখ শান্ত হলো। অভির প্রাজুরা চলতে গিয়েও থেমে গেল। মনে মনে প্রবোধ গুনল সে। এদিকে অভিকে ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে
উকিঝুঁকি দিতে দেখে মেহুলের রুজুরা কুচকে গেল। ক্রমশ ওর সন্দেহ আরো দৃঢ় হবার আগেই যদি মেহুলকে জোরে ধাক্কা দিয়ে বলল, এই মেহুল, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চল ক্লাসে যাই, আর ক্লাস করতে না চাইলে চল বাড়ি চলে যাই। এখানে এভাবে সংসেজে দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে? এই তুই থাক তো, সব সময় ভুলভাল চিন্তা ভাবনা, চল আমার সাথে। ওই বচ্চা ছেলে কি আজ শায়েস্তা করেই ছাড়বো। যুতিকে থামিয়ে দিয়ে মেহুল বলে উঠল, মেহুলের কথায় যুতি উত্তেজিত হয়ে বলতে লাগলো, এই তুই কি পাগল হলি? কলেজের প্রথম দিন একটা ঝামেলা না পাকালি চলছে না তোর? কাকু জানলে কিন্তু বকবে মেহুল। ধুর, চল তো আমার সাথে। প্রথম দিন যদি কোনো শিক্ষা না দিয়ে ছেড়ে দেয়, পরে দেখবে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তাই শুরুতেই কোনো রোগের চিকিৎসা করানো জরুরি, বুঝলি গাথি? কথাগুলো বলেই মেহুল যুতির হাত ধরে গটগট করে এগিয়ে গেল অভির দিকে। এই তুমি কি আমাকে ফলো করছো নাকি? অভির সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো মেহুল। অভি মেহুলের আসতে দেখেই বুঝেছিল মেহুল কি জিজ্ঞেস করবে, তাই আগে নিজেকে সামলে নিয়েছিল। অভি মেহুলের প্রশ্নে এদিক সেদিক তাকালো। অভির ভাবসাব দেখে মেহুল আবার বলে উঠল, আরে এদিক ওদিক তাকাচ্ছ কেন? তোমাকে বলছি আমি, যেই একটি সুন্দরী মেয়ে দেখেছো অমনি তার পিছু করা শুরু করে দিয়েছ। আচ্ছা তোমরা ছেলেরা এমন কেন, মেয়ে না দেখতেই শুরু হয়ে যাও? আরে থামো থামো, কাকে বলছো সব তুমি? আমাকে? এই মেয়ে, তোমার কি মনে হয় বলো তো, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে কোনো মেয়ের পেছনে পেছনে ঘুরবে এটা হতেই পারে না, কখনোই না। তাই নাকি? তাহলে আমার পেছনে পেছনে কেন এসেছো শুনি? আরে এত দেখছি সব সময় এক লাইন বেশি বুঝে, তোমার বুদ্ধি আসলেই তোমার হাঁটুতেই রয়েছে, এখন শিওর হলাম আমি। এনিওয়ে, ক্যান্টিনটা যে তোমার পার্সোনাল প্রপার্টি এ কথা জানতাম না তো, জানলে ক্যান্টিনে খেতে আসতাম না। দাঁড়াও আমি এক কাজ করি, ক্যান্টিনের ভেতরে কয়েকজন বড় ভাইকে দেখলাম, যাই বড় ভাইদের বলে আসি এইটা তোমার ক্যান্টিন, আর এখানে তুমি আর তোমার এই বান্ধবী বাদে অন্য কোনো স্টুডেন্টদের খাওয়া একেবারে নিষিদ্ধ। কথাগুলো বলেই অভি পেছন ফিরে আবারও ক্যান্টিনে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। ঠিক তখনই জ্যোতি অভির হাত ধরে বলে উঠল, আরে আরে তুমিও তো দেখি মেহুলের মতো হাফ পাগল, এসব কথা বড় ভাইদের জানাতে আছে নাকি বোকা ছেলে? তার চেয়ে চলো ক্যাম্পাসে গিয়ে বসে। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শুনে ক্যাম্পাসে গিয়ে বসি, আর তোমরা এই মাথা মোটা বান্ধবী আমাকে ছেসরা বলে উপাধি দিক, এটাই তো চাও তুমি? অভি জ্যোতির কথার প্রতিউত্তরে উচ্চস্বরে বলল কথাগুলো। জ্যোতি দেখলে আশেপাশের কিছু ছেলেপেলেরা ওদের দিকেই তাকিয়ে আছে, যেন ওদের ঝগড়া শুনে তারা খুব মজা পাচ্ছে। জ্যোতি আর সময় নষ্ট করল না, মেহুল আর তার অভির হাত বগল দাবা করে বেরিয়ে এলো ক্যান্টিন থেকে। ভার্সিটির এক প্রান্তরে এসে দাঁড়ালো ওরা তিনজন, একটু পথ আসতেই ওরা হাঁপিয়ে উঠেছে, বেশি হাঁপিয়ে উঠেছে জ্যোতি। দুজন হাট্টাগোট্টা ছেলে মেয়েকে টেনে আনা কি কম নাকি! তারপর দুজনই যেভাবে সারের মতো ছোটাছুটি লেগে গিয়েছিল, মেহুল এবার জ্যোতির পিঠে দুম করে একটা কিল বসিয়ে বলল, এভাবে টেনে নিয়ে এলি কেন আমাকে? মেহুলের মারে কুঁকিয়ে উঠল জ্যোতি, অতি কষ্টে মৃদুস্বরে বলল, ঘোড়ার ডিম হতো, এই মেহুল কাউকে ভয় পায় না বুঝলি। একবার তো পরীক্ষার হলে স্যারের সাথে ঝগড়া করেছিলাম জানিস, সে কি এক অবস্থা। মেহুলের কথায় অভি আবারও থমকে গেল। মেহুলের অবিনাশ স্যারের কথা মনে আছে কি করে? ওর কি, ওর তো মেমোরি লস হয়ে গিয়েছিল। অভি মেহুলের কাছে গিয়ে উত্তেজিত হয়ে বলল, কোন স্যারের কথা বলছিস তুই, বল আমাকে, আগের সব কথা মনে পড়ে গেছে তোর তাই না? তবুও তুই আমাকে নাচনার ভান করছিস কেন মেহুল? অবিনাশ স্যার আবার কে, তাকে তো চিনি না আমি, আমি তো দীপ্ত স্যারের কথা বলেছি, আর আপনি আমাকে তুই করে বলছেন কেন, কে আপনি, আপনি কি আমাকে চেনেন? মেহুলের কথা শুনে অভি হতাশ চোখে মেহুলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মেহুলকে ছেড়ে দিয়ে গটগট করে হেঁটে চলে গেল অন্যদিকে। মেহুল অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল অভির যাওয়ার পথে। এদিকে অতীশবাবু আজ বাড়িতেই ছিলেন, অফিস সেরে ছুটি নিয়েছিলেন তিনি। তার ছুটি নেওয়ার অবশ্য একটা কারণ আছে, আজ ওনার প্রাণপ্রিয় বন্ধু মৃণাল ঘোষাল আসবেন ওনাদের বাড়িতে। এতদিন পর বন্ধুকে দেখতে পাবেন এটা ভেবেই বেজায় খুশি হয়েছেন তিনি। মৃণাল ঘোষালের সাথে ওনার শেষ দেখা হয়েছিল আজ থেকে 2 বছর আগে। সিলেটে আসার পর মাঝে মাঝে ফোন আলাপ হলেও কোথাও একটা দূরত্ব থেকে যেত ওনাদের মাঝে। তারপরও দুই বন্ধু যখনই ব্যস্ততার মাঝে ডুবে গেল, তখন ফোন আলাপটাও আর হয়ে উঠত না। মাঝে মাঝে বন্ধুর জন্য বড্ড মন খারাপ হতো ওনার, ভাবতো আবারও বন্ধুর কাছে চলে যাবেন তিনি, কিন্তু মেহুলের জন্য আর তা হয়ে উঠত না কিছুদিন। কিন্তু এতদিন পর যখন তার প্রাণপ্রিয় বন্ধু নিজেও ওর বাসায় আসতে চাইছেন, তখন আর মেয়ের কথা শুনবেন না,
এক কথায় রাজি হয়ে গেলেন বন্ধু। এখন যখন শুধু বন্ধুর আসার পালা, এ কারণে সকাল থেকে তিনি উৎসুক হয়ে ড্রয়িং রুমে বসে আছেন। কখন মৃণালবাবু আসবেন আর উনি জড়িয়ে ধরবেন তাকে। অতীশবাবু বন্ধুর কথায় ভাবছিলেন, এমন সময় কলিং বেল বেজে উঠল। অতীশবাবু হুড়মুড় করে দ্রুত চলে গেলেন মেইন দরজা দিকে। কাঠের ভারী দরজা খুলতেই অতীশবাবুর চোখে পড়ল কালো শার্ট পরিহিতা ছেলের উপর, যার ঠোঁটের আগায় সেই পরিচিত হাসির সাথে তিনি অনেক কাল আগে থেকেই পরিচিত। অতীশবাবু চমকালেন, এতদিন পর এভাবে ছেলেটিকে দেখতে পাবেন এটা তিনি কখনোই কল্পনাও করেননি। মানুষ এখন যখন অভাবের শীর্ষে পৌঁছায় তখন বোধহয় তারা তাদের স্বাভাবিক বোধবুদ্ধি খেয়ে হারিয়ে ফেলে। অতীশবাবু নিজেও আজ অনেকদিন পর খেয়ে হারিয়ে ফেলেছেন, তাই দরজায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন তিনি। এদিকে অপূর্ণা দেবী অভিকে বাড়ির দরজায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বললেন, আরে অভি তুই কখন এসেছিস? আর ভেতরে না এসে এখানে এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন শুনি? অভি মুচকি হেসে বলে উঠল, কি করে আসবো কাকিমা, কাকু তো দরজা ছেড়ে ভেতরে আসতে দিচ্ছে না। অভির কথা শুনে অপূর্ণতা দেবী অতীশবাবুর দিকে তাকিয়ে বিরক্তির স্বরে বলে উঠলেন, বলি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি মাথার বুদ্ধিও শেষ হয়ে গেছে তোমার? কোথায় ছেলেটাকে ঘরে আনবে তা না করে উনি দরজায় ঠায় দাঁড়িয়ে আছেন। বুড়ো বয়সে বাপ মেয়ের ভীমরতি দেখতে দেখতে আমার জীবনটাই কয়লা হয়ে গেল যত সব। কথাগুলো বলেই অপূর্ণ দেবী অভিকে নিয়ে ঘরে ঢুকলেন। অতীশবাবু ঠায় দাঁড়িয়ে রইলেন দরজার পাশে। অভিকে ড্রয়িং রুমে বসতে দিয়ে অপূর্ণ দেবী ছুটলেন খাবার পরিবেশন করতে। সময় গড়িয়ে দুপুর পেরোবার জোগাড় হয়েছে। মিনিট পাঁচেক পর অতীশবাবুও অভির সামনে সোফায় এসে বসল। অতীশবাবু অভিবাবুকে দেখে বলল, অভি অতীশবাবুকে দেখে হাসলো। প্রতিউত্তরে অতীশবাবুও হাসলেন। তারপর এদিক সেদিক পানে তাকিয়ে উসকুস করতে লাগলেন তিনি। অভি অতীশবাবুর এমন অবস্থা দেখে হেসে বলল, আমাকে কিছু বলতে চাও কাকু? হ্যাঁ মানে না না, তোকে আবার কি বলবো, আমি কিছুই বলার নেই আমার। একটু তুতলিয়েই কথাগুলো বললেন অতীশ সাতরা। অভি আবার হেসে বলল, বুকের আড়াল হলে মনের আড়ালও হয়ে যায় তাই না কাকু? অতীশবাবু চমকে উঠে বললেন, কি বললি? তেমন কিছু নয় কাকু, ভেবেছিলাম এতদিন পর আমাকে দেখে তুমি খুশি হবে, জড়িয়ে ধরবে আমায়, কিন্তু এসে দেখছি তুমি আমাকে দেখে মুঠেও খুশি হলি, বরং আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ। এত কেন ভয় পাচ্ছ কাকু? অতীশবাবু মিথ্যে হাসি দিয়ে বললেন, শুনো ছেলের কথা, তোকে দেখে ভয় পাবো কেন রে? তুই কি বাঘ না বাল্লু যে তোকে দেখে ভয় পাবো? আসলে অনেকদিন পর তোকে দেখে খেয়ে হারিয়ে ফেলেছে এই যা, তা তোর বাবা কতদূর বলতো সেই কখন আসার কথা, এখনো এলো না। অতীশবাবুর কথা শেষ হতে না হতেই বাসার কলিং বেল তার সরে বেজে উঠলো আবার। অতীশবাবু হেসে উঠলেন, বললেন, এবার বোধহয় তোর বাবা এলেন, যাই দরজাটা খুলে গিয়ে। কথাগুলো বলেই অতীশবাবু ছুটলেন দরজার পানে। অভি সোফায় বসেই অবাক চোখে দেখছিল অতীশবাবুর ছেলে মানুষের রূপ। এই ব্যাগ সোফায় ছুটছিস কেন, যা ঘরে গিয়ে রাখ। অভি মাথা নাড়িয়ে সম্মতি জানান, তার কাঁধের ব্যাগটা সোফায় রেখেই সোজা চলে গেল মাঝের একটি ঘরের দিকে। এদিকে অভি চলে যেতেই ড্রয়িং রুমে আগমন ঘটল অতীশবাবু ও মেহুলের। অতীশবাবুর মুখটা তখনও ভার হয়ে রয়েছে। মেহুল ঘরে এসে সোফায় লক্ষ্য করে কাঁধের ব্যাগটা ছুঁড়ে মারতেই ধমকে উঠলেন অপূর্ণ দেবী, শোন মেহুল, বড় হচ্ছিস এখন তুই, তাই নিজেকে বাচ্চামো স্বভাবগুলো বদলা, এবার যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, বললেন। মেহুল অপূর্ণ দেবীর কথার পৃষ্ঠে কথা বাড়ায়নি, তবে ওর চোখে মুখে তখন রাজ্যের বিরক্তি, ও কারণেই আজ মেহুলের মন তিক্ত হয়ে আছে। আর এর আগেও বেশ কয়েকবার হুটহাট করেই মেহুলের মন এমন হয়েছে। সেদিনগুলো বেশ খারাপ কাটছিল মেহুলের, হুটহাট মাথা গরম হতো, সবাই সাথেই রাগারাগি করত, এমনকি মাঝে মধ্যে ভাঙচুরও করে ফেলত মেহুল। তবে আজ মন খারাপের দিক ভিন্ন, তাই তো মাথায় রাগের ছাপ স্পষ্ট না হয়ে স্পষ্ট হয়ে উঠেছে কান্নার দল। আঁখি পড়ল ঠেলে চিবুক বেয়ে বেরিয়ে পড়তে চাইছে তারা, কিন্তু মেহুল তাদের সেই ইচ্ছা পূর্ণ করছে না, জোর করে আটকে রেখেছে চোখের ভিতরে। চিবুক বেয়ে গড়িয়ে পড়লেই তো বিপদ, নিজের ঘরে এসে ব্যাগটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে লম্বালম্বি ভাবে শুয়ে পড়ল বিছানায়। মেহুলের মাথার উপরে ঘুরতে লাগলো সবুজ রঙের সিলিং ফ্যানটা। মেহুলের দৃষ্টি সেদিকে স্থির হলো। এভাবেই কেটে গেল প্রায় বেশ খানিকক্ষণ। এর মধ্যেই পরিবর্তন হয়েছে মেহুলের দৃষ্টি। সিলিং ফ্যানের দিক থেকে দৃষ্টি সরে এইবার তার নিবদ্ধ হয়েছে জানালার ওপাশের আকাশের সীমানায়। এমন সময় হুট করে দরজা খুলে মেহুলের ঘরে প্রবেশ
খুলে গেল মেহুলের ঘরের ওয়াশরুমের দরজাটা। মেহুলের ভাবনায় ভাটা পড়ল, চমকে উঠে বসল বিছানায়। তারপর ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো, দেখলো ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসছে শ্যাম বর্ণের একটা পরিচিত মুখ। মেহুল অবাক হয়ে দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে। ততক্ষণে রুমের ভেতরে প্রবেশ করেছে অভি। অভি নিজেও মেহুলকে এই সময় এঘরে দেখে একটু ঘাবড়ে গেল। বলা তো যায় না ওকে দেখে আবার কি না কি করে বসে মেহুল, যদি আবারও আগের মতো পাগলামি জুড়ে দেয় তবে খুব কেলেঙ্কারি কাণ্ড হবে আজ। এসব ভেবে অভি ঘর থেকে বেরিয়ে দিয়ে যাচ্ছিল, তখনই অভি পেছন থেকে শুনতে পেল মেহুনের লিনলিনে কণ্ঠস্বর, ছেলে এই তুমি তো দেখছি সাংঘাতিক ছেলে, কলেজে ঝগড়া করে মনে হয় আশ মিটিনি তোমার, তাই না? সেই জন্য আমার বাড়ি অবধি চলে এসেছো তুমি। শুধু কি আমার বাড়িতে এসেই ক্ষান্ত হয়েছো, আমার ঘর অবধি চলে এসেছো তুমি? আমি তো তোমার সাহস দেখে অবাক হচ্ছি। এই ছেলে সত্যি করে বলো তোমার আসল উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য তুমি আমাদের বাড়িতে এসেছো? অভি ভেবেছিল মেহুলের সাথে কোনো বাক বিতর্ক না গিয়ে জড়িয়ে সোজা চলে যাবে ড্রয়িং রুমের দিকে, কিন্তু অভি ভুলেই গিয়েছিল মেহুল কি ধরনের। এই মেজে এখন ওর হাজারটা প্রশ্ন করে ওর মাথাটা চিবিয়ে খাবে, এটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল অভি। হলো তাই, সময়ের কাটা মিনিটের ঘর না গড়াতে মেহুলের একের পর এক প্রশ্নের ধেয়ে আসলো অভির দিকে। অভি দীর্ঘশ্বাস ফেলে পিছন ফিরে তাকালো। মেহুল অভির থেকে মাত্র 3 কদম সামনে দাঁড়িয়ে আছে। অভি আরো এক পা সামনে এগিয়ে সে ধীরকণ্ঠে বলল, আমার মনে হয় তুমি ভুল বুঝছো, আমি সে নই যাকে তুমি খুঁজছো। আমি তোমার বাবার বন্ধুর ছেলে, আমার কথা বিশ্বাস না হলে তুমি তোমার বাবাকে বলে দেখতে পারো, আশা করি তিনি অন্তত তোমাকে মিথ্যে বলবেন না। আর হ্যাঁ, তোমাকে তুমি করে বলছি, তাই এবার কিছু মনে করো না, তোমাকে দেখে আমার জুনিয়র বলেই মনে হয়েছে, তাই তুমি করেই বললাম তোমাকে। আমার মনে হয় তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, এবার আসি তাহলে। মেহুল অভির কথা শুনে কিছুক্ষণ থপদা খেয়ে তাকিয়ে রইল অভির মুখপানে, তারপর ঘোর কাটিয়ে একটু রাগত স্বরেই বলে উঠল, এই ছেলে তোমার কি আমাকে গাধী বলে মনে হয় যে তুমি আমাকে যা বুঝাবে আমি তাই বুঝবো? শোনো, এই মেহুলকে বোকা বানানো এত সোজা নয়, বুঝেছো? এখন ভালো ভালো বলো আমাদের বাড়িতে কেন এসেছো। যদি প্রশ্নের উত্তর না পাই তবে আজ আমি তোমাকে উত্তম মাধ্যম খাইয়ে ছাড়বো, এই বলে দিলাম আমি। মেহুলকে বোকা বানানো, তাই না? তুমি দেখছি আমার কথা বিশ্বাসই করছো না। পৃথিবীতে 7 জন মানুষ হুবহু একই রকম দেখতে হয় জানো না? আমার তো মনে হয় জানো না, তাই এমন করছো। এক কাজ করি, আমি তোমার বাবাইকেই বরং ডাক দিই, কেমন? মেহুলের কথা থামিয়ে অভি কথাগুলো বলল মেহুলকে, তারপর তার স্বরে ডাক ছাড়ল অতীশ বাবুর উদ্দেশ্যে। মেহুল চুপচাপ দাঁড়িয়ে অভির কাণ্ডগুলো দেখতে লাগল। আজ এই ছেলের শেষ কাণ্ড কারখানা ওর দেখেই ছাড়বে। পরন্ত বিকেল, নীল আকাশ রাঙিয়ে আছে গাঢ় কমলা রঙের আভায়, কমলার সূর্যের কমলার আভা ছড়িয়ে পড়েছে চারদিকে। আর কিছুকাল পর অস্ত যাবে সে, ফুরফুরে হাওয়া খেলে যাচ্ছে প্রকৃতিতে, মাথার উপর কমলাটির রক্তিম আকাশটা তখন বড্ড ব্যস্ত। একদল শালিক পাখির দল কিচিরমিচির শব্দ করে উড়ে চলেছে রক্তিম আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর। পাখিগুলো তাদের নিরে ফিরবার তাল করছে। বেলা শেষ হয়ে এলো যে, সূর্যিমামা অস্ত যাবার সাথে সাথেই পুরো ধরনের রাজত্ব চলে যাবে অন্ধকারের দখলে। এখন অমাবস্যা তিথি, তাই সন্ধ্যার পর চারিদিকে ঠেকে যাবে, মিশে যাবে কালো অন্ধকারে, বড্ড নিশ্চদ্র সে অন্ধকার। ছাদে কার্নিশে দাঁড়িয়ে আছে মেহুল, ঝিরি ঝিরি হাওয়ার তালে উঠছে মেহুলের কালো অবাধ্য চুলগুলো, পিছনে দাঁড়িয়ে আছে আভি। দুজনের মধ্যে হাত খনকের দূরত্ব কেবল, দুজন দুজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে বেশ স্পষ্টভাবে। হঠাৎ করে একদল অবাধ্য হাওয়া এসে আরো খানিকটা এগিয়ে আনলো ওদের দুজনকে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে নীরবতা পালনে ব্যস্ত, যেন আজ তাদের নীরবতা পালনের দিন, কেউ কোনো কথা বলছে না। অবশেষে এই নীরবতার প্রহর শেষ করে কথা বলে উঠল অভি নিজেই, বলল, এতদিন সবটাই তবে নাটক ছিল তোর মেহুল? মেহুল সহসাই পিছনে ঘুরে ওর ডাগর ডাগর চোখখানা তুলে তাকালো আবির দিকে, তারপর মৃদুস্বরে বলল, সবটা নাটক ছিল, এ কথা কখন বললাম তোকে আমি? দেখ মেহুল, কথা পেঁচাবি না, যা বলবি সরাসরি বল, নিচে যে বললি বড়। স্বরে বলল, একটু রাগেই কথাগুলো বলে উঠছিল অভি, কিন্তু কথাগুলো শেষ করতে পারেনি ও। তার আগেই মেহুল বলে উঠল, কি বলেছি, কিছু বলেছিলাম বুঝি? কথায় তকদা খেয়ে গেল অভি। একবার ভাবল এখনো বোধহয় মেহুল নাটকই করছে ওর সাথে, আবার পরক্ষণে মেমোরি লস নামের শব্দটা এসে আচমকা আক্রমণ করে বসলো ওর মাথায়।
অভি অসহায় হয়ে তাকিয়ে রইল মেহুলের দিকে। মেহুলের তখন হাসির দমকে পেটে যাওয়ার উপক্রম। ঘন্টা দুয়েক আগের ঘটনা, মেহুলের ঘরে অভি ও মেহুলের ঝগড়ার সূত্রপাত ঘটলে সেখানে উপস্থিত হন মেহুলের বাবা অতীশবাবু নিজে। একে তো বন্ধুর এখনো দেখা পাননি তিনি, তার উপর এদের দুজনের ঝগড়া দেখে রেগে গিয়েছেন অতীশবাবু। রক্তচোটা স্বভাবটা আবার দেখা দিয়েছে ওনার মধ্যে। অতীশবাবু রেগে বললেন, বলি তোমাদের কি হয়েছেটা কি? বাড়িটা কি মাছের বাজার পেয়েছো নাকি? দুজনে যে এত চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছো। কণ্ঠে ভয় পায় না মেহুল, কাট কাট গলায় বলল, এই ছেলেটা কে বাবা? অতীশবাবু এবার নাক ছিটকালেন, মুখ ফুসে মুখ বেঁকিয়ে বলল, দেখ মেহুল, অনেক নাটক হয়েছে, এবার অন্তত নাটকের শেষ ঘটাও। দুটো বছর বেচারাকে কষ্টে রেখেছো, এবার অন্তত ক্ষমা করো। অতীশবাবুর কথায় মেহুল মিটমিটিয়ে হাসলেও অভি পড়ে যায় বিপাকে। কাকুর কথার কোনো অর্থই বুঝতে পারছে না সে, তাই এরকম বোকার মতো অতীশবাবুকে এই প্রশ্ন করে বসেও বলে, কিসের নাটক কাকু, কিছু বলছো? কিছুই তো বুঝতে পারছি না আমি। এই এলেন আরেক হাদারাম, এক হাদারামের এখনো আসার সময় হয়নি, তাই সে তার গুণধর হাদারামকে পাঠিয়ে দিয়েছে। এই যে হাদারাম, শোনো, তোমার মেহুল বছর খানিক আগে সুস্থ হয়ে গেছে, আগের সব কথা তার মনে আছে এখন, বুঝেছো? সেই জন্যই তো আজ তোমরা সপরিবারে এখানে আছো। এর পিছনে অবশ্যই আরো একটা কারণ আছে, যা পরে তোমাদের জানানো হবে। কথাগুলো বলেই গটগট করে তিনি বেরিয়ে যান মেহুলের ঘর থেকে। তারপরের ঘটনা অতি সংক্ষিপ্ত। এত উত্তেজনা নিতে পারেনি অভির শরীরখানা, তাই মিনিট খানেকের মাঝেই শরীরে ভার হারিয়ে মেঝেতে চৈতন্য হারিয়ে লুটে পড়ে সে। এরপর অভির যখন জ্ঞান ফিরে তখন তপ্ত দুপুরে অবসান ঘটিয়ে প্রকৃতিতে উপস্থিত হয়েছে পরন্ত বিকেলের। অভি আর ঘরে বসে থাকেনি, মেহুলকে নিয়ে দ্রুত চলে এসেছে ছাদে। বর্তমান ঘটনা, রুমে নরম গদির সোফায় বসে আছে মেহুল ও অভির দুই পরিবার। ওনাদের সাথে যোগ দিয়েছে অভিদের পরিবারের পুরুত মশাই। কুষ্টি মিলানোর আগেই হয়ে গেছে, এখন শুধু শুভ লগ্ন দেখা বাকি। তাই আজ পুরুত মশাইকে সাথে নিয়ে বিয়ের লগ্ন কথাবার্তা পাকা করতে এসেছেন মৃন্ময়বাবু। বিয়ের কথা মেহুল বা অভি কাউকেই জানানো হয়নি আগে। ওনারা চেয়েছিলেন ওদের দুজনকে এক গাছ ছড়ায় বেঁধে চমকে দিতে। ওদের হয়েছে বিয়ের কথা শুনে দুজনেই বেশ চমকে গেছে। অভি প্রথমে আপত্তি জানিয়েছিল মেহুলের কথা ভেবে, পরে অবশ্য মেহুলের সম্মতি পেয়ে আর বাগড়ায় বাঁধেনি। পুরুত মশাই পাজি দেখে দুটোর শুভ লগ্ন পেলেন, একটা হলো দিন পনেরো পর কুধুলি লগ্ন, আর একটা অমাবস্যার মাস দুয়েক পরের লগ্ন। অভি দুই পরিবার সবাইকে মানিয়ে দিন পনেরোর পরের লগ্নটি ঠিক করলো বিয়ের জন্য। মেহুলকে আপন করে নেওয়ার জন্য আর যে তার তর সইছে না, তাই আর বেশি দিন অপেক্ষা করতে চাইনি অভি। শুভ কাজ যত দ্রুত হয় ততই ভালো। বিয়ের আনন্দে দুই পরিবারের লোক বেজায় খুশি। বিয়ের কথাবার্তা পাকাপাকি করে মৃন্ময় বাবু ও ওনার স্ত্রী সেদিনই সিলেট চলেন ঢাকার উদ্দেশ্যে। ওনারা চলে যাবার দিন তিনেক পরও মেহুলরাও চলে এলো ঢাকায়। বিয়েটা মেহুল ওদের ঢাকার সেই পুরনো বাড়িটাতেই করতে চায়। দেখতে দেখতে চোখের পলকে কেটে গেল পনেরোটা দিন। আজ সেই মহেন্দ্রক্ষণ। আজ অভি ও মেহুলকে অগ্নিকুণ্ড সাক্ষী রেখে সাত জনমের অর্ধাঙ্গিনী করে পাবে। যথাসময়ে বরকনকে নিয়ে পুরুত মশাই বিয়ের কাজ সম্পন্ন করলেন। প্রথমে শুভদৃষ্টি, তারপর সাত পাক, অতপর মালাবদল, অতপর সিঁদুর দান। অভিদের বিয়ের রীতি অনুসারে বিয়ের প্রথম রাত বাসর জাগতে হয় সবার সঙ্গে। অভিদের বাসরের আয়োজন করা হলো মেহুলদের বাড়িতে। মেহুলদের আত্মীয় স্বজন কেউ ছিল না। অভিদের পক্ষ থেকে যারা ছিল তারা সবাই প্রবীণদের খাতায় নাম লিখিয়েছে। যদি অবশ্য এসেছিল বিয়েতে, কিন্তু অবেচারি একা একা কি বা করবে। তবুও সকলে মিলে রাতের প্রথম প্রহরটা রইল অভিদের বাসরে। তারপর সবাই চলে পড়ল ঘুমে। অভি তখন মেহুলকে কোলে নিয়ে চুপি চুপি নিয়ে এলো ছাদে, বছর দুই আগের সেই পুরনো ছাদ। মেহুলদের ছাদের পাশেই লাগোয়া ভাবে অভিদের ছাদটা। অভি মেহুলকে কোলে নিয়ে ওদের ছাদে চলে। ছাদের পুরনো ভাঙা কার্নিশটা এখনো সেভাবেই পড়ে আছে। গত দুবছরে অভি সেটা ঠিক করাতে দেয়নি ওর বাবাকে, কারণ হিসাবে দেখিয়েছিল মেহুলের সাথে কাটানো শেষ স্মৃতির চিহ্ন। তবে পুরো দোলনাটা আজ বেলি ফুলে সাজিয়েছে অভি। শুভ্র চাদরে ঢেকে আছে পুরো দোল, বাতাসে ছড়িয়ে পড়েছে বেলি ফুলের কড়া সুমিষ্ট সুগন্ধ। আকাশে আজ গোল চাঁদ উঠেছে, চাঁদের ভরা জ্যোৎস্না এসে পড়েছে ছাদের মাঝে। দোলনা এমনি দূরের নারিকেল গাছের মাথাতে,
অভি মেহুলকে কোল থেকে নিচে নামালো। চাঁদে ভরা জ্যোৎস্না এসে পড়েছে ছাদে। ছাদে পা রেখে চারিদিকে ভালো করে দেখে নিল মেহুল, কত পুরনো স্মৃতি জুড়ে আছে এই ছাদকে ঘিরে। কথাগুলো ভাবতে মেহুলের চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল নোনা জলের ধারা। চোখ মুছল না মেহুল, আজ না হয় আনন্দের স্মৃতিগুলো রোমাঞ্চকর হোক। পিছন থেকে বলিষ্ঠ হাতের অভি আঁকড়ে ধরল মেহুলকে, তার পিঠের চুলগুলো একপাশে রেখে কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, এই জায়গাটার কথা মনে আছে? সেই পূর্ণিমার দিনের কথা, সেদিনের সেই প্রথম চুম্বনের কথা মনে পড়ে? সেদিন প্রথমবার আমি আমার অনুভূতির সাথে পরিচিত হয়েছিলাম। সেদিনের তোর সেই তপ্ত নিঃশ্বাস এখনো আমি আমার মাঝে জমিয়ে রেখেছি, আমার ঠোঁটে, নাকে, বুকে এখনো তোর সেই ঘ্রাণ জমিয়ে রেখেছি আমি। কিন্তু বছর দুয়ের দূরত্বে ঘ্রাণটা বড্ড ফিকে হয়ে এসেছে জানিস। এখন আর আমার শরীর থেকে তুই নামক ঘ্রাণটা পাই না, আজ আবারও তোর ঘ্রাণটা আমি আমার শরীরে মেখে নিতে চাই। সেই সাথে তোকেও নিজের বাহু বন্ধনে আষ্টে পৃষ্ঠে বাঁধতে চাই, তোর হাতে হাত রেখে কাটাতে চাই হাজারো বসন্ত। দিবি আমাকে সেই সুযোগ? অভির তপ্ত নিঃশ্বাস আঁচড়ে পড়ছে মেহুলের গলা জুড়ে।